আচ্ছা, আমরা দুই টাইপের মেমোরি দেখেছিলাম, ইফ ইউ রিকল প্রপারলি। একটা হচ্ছে এসরাম, একটা হচ্ছে ডিরাম। এসরামটা যেটা ছিল যে ডেটাটা স্টোর করে ল্যাচের মধ্যে, ডিরামটা ডেটা স্টোর করে ক্যাপাসিটরে চার্জ হিসেবে, ইফ ইউ রিকল প্রপারলি। এখন এই এসরাম যেটা নাকি ল্যাচের ডাটা স্টোর করে, লেটস টক অ্যাবাউট ইট আ বিট মোর। সো সি দ্যাট এখানে একটা ডান দিকে আমরা একটা বড় এসরাম এর একটা কি বলবো ব্লক দেখতে পাচ্ছি। এটা একটা 4x4 র্যাম ব্লক বলতেছি আমরা। বেসিক্যালি এখানে আমরা আসলে যেটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে একটা মেমোরি ব্লকের ডিকোডিংটা কিভাবে হয় সেটা আমরা দেখার ট্রাই করব। সো এখানে দেখতেছেন বিসি নামে অনেক কিছু, অনেকগুলো ব্লক আছে ছোট ছোট, মোট 16টা ব্লক আছে। 4x4 এর জন্য 16টা ব্লক, 4টা কলাম, 4টা রোতে। এই বিসিটা মানে কি? বিসিটা হচ্ছে বাইনারি সেল, এটাকে বলা হয় বাইনারি সেল। সো এই নিচের ক্যান ইউ সি মাই পয়েন্টার, এখানে পয়েন্টারটা কি দেখা যাচ্ছে? Yes, sir. Okay. So, এইখানে যে আমরা ব্লক ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি বাইনারি সেলের, সি দ্যাট দেয়ার আর থ্রি পিনস। একটা হচ্ছে সিলেক্ট পিন, যেটা নাকি ইনপুট ডাইরেকশন হচ্ছে লাগে ইনওয়ার্ড ইনপুট, আর একটা আইএন আছে দেখতে পাচ্ছেন ইনওয়ার্ড ডাইরেকশন, আর একটা ইনপুট আছে রিড স্ল্যাশ রাইট, এটাও ইনওয়ার্ড ডাইরেকশনটা ভিতর দিকে, এবং আউটওয়ার্ড হচ্ছে লাগে শুধুমাত্র আউটপুট। সো চারটা পিন। সো অ্যাজ ইউ রিকল, যদি আপনারা রিকল করেন প্রপারলি, যে রিড রাইট পিনে কিন্তু জিরো এবং ওয়ান দিতে পারি আমরা, আর এনেবল পিন জিরো দিলে আসলে ডোন্ট কেয়ার, অন্যান্য ফাংশনালিটি কাজ করবে না। মেমোরি এনেবলটা অবশ্যই ওয়ান রাখতে হবে। রিড রাইট পিন জিরো মানে কিন্তু রাইট করা, ওয়ান মানে কিন্তু রিড করা। বাই দ্য ওয়ে আবারও মনে করে দিচ্ছি, জিরো মানে রাইট করা, ওয়ান মানে রিড করা। সো আমরা এই বাইনারি সেল যেটা বিসি ব্লকটা রয়েছে সেটার উপর আমরা লজিক ডায়াগ্রামটা দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে চারটা পিন দেখা যাচ্ছে, ইন সিলেক্ট আউট রিড রাইট। তো এটা কিভাবে কাজ করে সেটা এখানে একটু আমরা বোঝার চেষ্টা করি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস। ইন অর্ডার টু ডু দ্যাট আমি যে কাজটা করব, আমি কিছু কমেন্টের মতো করব যাতে আপনারা এটা ক্যাচ করতে পারেন। লেটস ট্রাই টু ডু দ্যাট। ওকে ওকে ফাইন। সো আমি শুরুতে ফার্স্ট যে জিনিসটা দেখাবো কিভাবে একটা রিড অপারেশন করতে হয়, ঠিক আছে, কিভাবে একটা রিড অপারেশন করতে হয় আমি সেটা দেখাবো। সে কনসিডার আমরা একটা, বাট বিফোর দ্যাট, বিফোর গোয়িং টু দ্য রিড অপারেশন, আপনাদের কি সবার মনে আছে একটা ল্যাচ কিভাবে কাজ করে? ক্যান ইউ রিকল? একটু আমাকে কি ধারণা দিতে পারবেন, কেউ একজন, যে কোনো একজন ভলেন্টিয়ারি একটা উত্তর দিতে পারেন, ভুল হলে হলে সমস্যা নেই, যে একটা ল্যাচ কিভাবে কাজ করে, ল্যাচের ট্রুথ টেবিলটা অনুসারে কেউ কি বলতে পারবেন? তাহলে আমার জন্য সুবিধা হতো বা সবার জন্য সুবিধা হতো। এনিওয়ান ভলেন্টারি অ্যান্সার? সমস্যা নেই, ভুল হলে হতে পারে, সমস্যা নেই। এসআর ল্যাচ, এনিওয়ান? তোমার মনে নেই? আচ্ছা, এসআর ল্যাচ আমি একটু সংক্ষেপে বলে দিই। এসআর ল্যাচের যে একটা ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে আউটপুট কিউ যেটা রয়েছে সেটা কিন্তু ফলো করে আপনার এস কে। ইফ ইউ রিকল প্রপারলি আউটপুট কিউটা ফলো করে এস কে। আমি একটু দেখি, আমি একটু এখানে লেখা যায় নাকি, ও দিস ইজ দ্য প্রবলেম with this কি বলবো, এখানে লিখতে গেলে দের ইজ এ প্রবলেম। ওকে, আচ্ছা, দিস ইজ দ্য কিউ আউটপুট। ওকে, সো এটা একটা এসআর ল্যাচ। এসআর ল্যাচের আউটপুট কিউটা ডিপেন্ড করে এস এর উপরে, এস এ যে ডাটাটা থাকে সেটা হচ্ছে আউটপুটে চলে যায়। আর একটা জিনিস একটু মনে করা দেই, যে আমি যখন ইনপুটে জিরো জিরো দেই এসআর ল্যাচে, তখন আমার আউটপুটটা আনচেঞ্জ থাকে, তার মানে প্রিভিয়াস আউটপুটটা থেকে যায়, ঠিক আছে। সো দ্যাট ইজ আ বেসিক, আপাতত আমরা এটা মনে রাখতে পারি, একটা বেসিক ধারণা এসআর ল্যাচের ব্যাপারে। সো ধরুন আগে একটা রাইট অপারেশন দেখি। আচ্ছা, আমাকে একটু বলেন তো, রাইট অপারেশনের জন্য রিড রাইট পিন আমি কি দিব? ক্যান ইউ টেল রিড রাইট পিনে কি দিব? 10 কেন? রিড রাইট পিন তো একটা বিট, এই যে এখানে 1 বিট অনলি। সো যে কোনো একটা, 0 অথবা 1, কোনটা দিব রিড রাইটের জন্য? মনে আছে এখন তো রিড রাইট রাইট করতে চাইলে আমি কি দেই সাধারণত? রিড দেই 0 0, জিরো দে, এক্স্যাক্টলি, একটু মনোযোগ হই। আচ্ছা, সো রাইট করতে চাইলে আমি জিরো দিব। ওকে, সো বিফোর ডুইং দ্যাট, আমি জিরো দেওয়ার আগে আমি যে কাজটা করব, দেখেন এটা কিন্তু সিকোয়েন্সিয়াল, জিনিসটা অনেকটা সিকোয়েন্সিয়াল, এটা মনে রাখতে হবে। আমি এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো অনেকটা সিকোয়েন্সিয়াল, এটা মনে রাখতে হবে যে এই কাজটার পরে এই কাজটা করা হয়, এই কাজটার পরে এই কাজটা করা হয়। সো হাউ ইট ইজ ডান, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, ঠিক আছে। আমি জাস্ট এই বাইনারি সেল যেটা সেটার ফাংশনালিটিটা দেখাচ্ছি, এটা কিভাবে কাজ করা হয়। সো ফার্স্টে কি করা হয়, ফার্স্টেই দেখেন কি করব আমরা, একটা ডাটা দিয়ে দিব, ঠিক আছে, একটা ডাটা দিয়ে দেয়া হয় ফার্স্টে। তাহলে ফার্স্ট কাজ করব কিন্তু একটা ডাটা দেয়া হবে। সে ফর এক্সাম্পল আপনারা বলেন কি রাইট করতে যাচ্ছি আমরা, 1 অথবা 0, কোনটা? হোয়াট ইউ ওয়ান্ট টু রাইট ইনসাইড দি ল্যাচ? ল্যাচ যেহেতু একটা 1, হ্যাঁ 1 1,
ওকে ফাইন, সো লেটস পুট ওয়ান। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি একটা ওয়ান পুট করেছি এখানে, হাউ টু নট সিলেক্ট দ্যাট, ওকে এখানে একটা ওয়ান পুলেট আমি ওয়ান দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইনপুটে। সো ফার্স্টে ইনপুটে একটা ডাটা বসাতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ, ইনপুটে একটা ডাটা বসানো। নেক্সট যে জিনিসটা করতে হবে, তারপর আপনাকে অপারেশনটা আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনাকে জানাইতে হবে, ঠিক আছে? আপনি অপারেশনটা কি করতে চাচ্ছেন সেটা জানাইতে হবে। সো আমি অপারেশনটা রাইট করতে চাচ্ছি, সিকোয়েন্সে আসতেছে কিন্তু। ফার্স্টে তাহলে আমি ডাটা বসাইলাম, আমি যে ডাটাটা ইন মানে রাইট করতে চাচ্ছি, তারপরে আমার রিড রাইট পিনে আমার রাইট অপশন বসাইতে হবে, দ্যাট মিনস জিরো রিড রাইট পিনে, ইউ নো দ্যাট। তারপর সিলেক্ট পিন যেটা আর কি, সেই সিলেক্ট পিনটাকে মানে এই সেলটা তো ডিসেবল হয়ে থাকবে জেনারেলি, তার মানে মেমোরি এনেবল, সিলেক্ট পিন মানে হচ্ছে মেমোরি এনেবল, তো ইনিশিয়ালি জিরো থাকবে। এবার এটাকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে, তারপর এখানে ওয়ান বসাই দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে, তাহলে কি হবে ডাটাটা ভিতরে চলে যাবে, ঠিক আছে? এই ওয়ানটা ভিতরে ঢুকে যাবে। এখন কিভাবে ঢুকতেছে, লেটস ট্রাই টু অ্যানালাইজ, এইটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি যে সিকোয়েন্সটা দেখালাম সেই সিকোয়েন্সটা কিন্তু ফলো করা হয় কম্পিউটার, এই সিকোয়েন্সটা ফলো করে। ফার্স্টে ডাটাটা বসায় ইনপুটে, ইনপুট লাইনে ডাটাটা বসাবে, তারপরে হচ্ছে আপনার যে কাজটা করবে রিড রাইটে, রাইটে জিরো বসাবে পিনে, তারপরে হচ্ছে সিলেক্ট পিনটা চালু করবে। সিলেক্ট পিন একবার চালু করে তারপরে আসলে যে কাজটা করা হয় যখন রাইট কমপ্লিট হয়ে যায়, তারপরে আবার সিলেক্ট পিনটা কি করে দেয়, জিরো বানায় দেয় সাথে সাথে, তখন হচ্ছে যাতে আর ভিতরে ডাটাটা নষ্ট না হতে পারে বা বাইরে থেকে কোনো ডাটা যাতে ভিতরে না ঢুকতে পারে, ঠিক আছে? এইভাবে এই অপারেশনটা চালানো হয়, ঠিক আছে? So let's try to understand how it is working then. Okay, analyze করার চেষ্টা করি। See that এখানে বেশ কিছু and gate, SL latch-এর পাশাপাশি and gate রয়েছে এবং not gate রয়েছে, বোঝার চেষ্টা করি এটা কিভাবে কাজ করছে। দেখেন read write এর যে জিরোটা রয়েছে সেটা এখানে একটা আমার যে not gate রয়েছে, সেই not gate যখন ক্রস করা যাচ্ছে তখন কিন্তু এখানে লজিক ওয়ান তৈরি করতেছে, ইনপুটের ওয়ানটা এখানে লজিক ওয়ান তৈরি করতেছে বাই দ্য ওয়ে। আর সিলেক্ট পিন যখন আপনি ওয়ান দিয়েছেন, তাহলে দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, উপরের যে অ্যান গেটটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এই অ্যান গেটটা, এই অ্যান গেটের আউটপুটে কি আসবে তাহলে বলেন তো? সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে লজিক ওয়ান আছে ইনপুটে, তাই না? দেখতে পাচ্ছি এটা সবাই? জি স্যার দেখা যায়। হ্যাঁ, তাহলে আমার এই অ্যান গেটের আউটপুটটা কি হবে, ওয়ান হবে, রাইট? জি স্যার। সো ওয়ান হইলে সেটা কিন্তু এসএ মানে এসআর ল্যাচের এসএ ইনপুট ঢুকছে ওয়ান, ফাইন। এবং আর এ কি ঢুকতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ইনপুটে যখন আমরা ওয়ান দিছিলাম সেটা কিন্তু আপনার নটের মাধ্যমে, এই নটের মাধ্যমে, দ্যাট মিনস হচ্ছে আমি এটা একটু ব্লক করে দিই যাতে আপনারা বুঝতে পারেন, এই নটের মাধ্যমে এখানে জিরো প্রডিউস করলো। একটা ইনপুট জিরো হলেই এই সেকেন্ড যেই আমার অ্যান্ড গেট রয়েছে সেটার আউটপুটটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, বাকি আর ইনপুট দেখে আসলে লাভ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এসআর ল্যাচের এসএ ওয়ান ঢুকতেছে আর এ জিরো ঢুকতেছে। আমরা জানি যে এসআর ল্যাচে মানে কিউ আউটপুটটা ফলো করে হচ্ছে লাগা ইনপুটকে, সো আমার আসলে এই ওয়ানটা এসআর ল্যাচের ভিতরে প্রবেশ করবে এবং আউটপুটে অলওয়েজ ওয়ান হয়ে থাকবে, ঠিক আছে? আমরা জানি যেহেতু এটা একটা ওয়ান বিট মেমোরি সেল, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ওয়ান হয়ে থাকবে, ঠিক আছে? আউটপুটে তার মানে এখন আমার ভিতরে আসলে এই যে বাইরের থেকে ডাটাটা, বাইরের এই যে, সি দ্যাট ইন্টারেস্টিং ব্যাপারে যে এই ওয়ানটা, এই ওয়ানটা আসলে তাহলে এখন কোথায় ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে, এই ভিতর থেকে তো বাইরে দেখাইতে পারতেছে, আউটপুট আসতেছে নাকি, রাইট? ইয়েস। সো এইভাবে এটা হচ্ছে একটা রাইট অপারেশন দেখাইলাম আমরা। সো ধরেন আফটার রাইটিং হোয়াট উড ইউ ডু, আফটার রাইট করার পরপরে যে বললাম না যে যে কাজটা করা হয়, যে সবার ফার্স্টে ইনপুটে একটা ডাটা বসানো হয়, তারপরে যে কাজটা করা হয় আপনার যে রাইটে রাইট পিনটা আছে, আমি শুধু রাইট লিখলাম, রিড স্ল্যাশ রাইট হবে, তারপর রাইটে ডাটাটা বসানো হয় যে আমি রিড করবো নাকি রাইট করবো সেটা বসানো হয়, দেন সাধারণত সিলেক্ট পিন বা মেমোরি এনেবল পিন যেটা আছে সেটা এনেবল করা হয়। তারপর আফটার রাইটিং এর পরে দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, এটা হচ্ছে তখন ওয়ান বসেছিলাম, আফটার রাইট কমপ্লিট যখন রাইট ভিতরে ওয়ানটা ঢুকে গেল তখন আমি কি করবো, তখন যে কাজটা করা হয় আবার যে সিলেক্ট পিন রয়েছে সেটাতে জিরো বসানো হয়। দিস দ্য প্রসেস, যদি এটা আপনাদের বই উল্লেখ করা নাই, বাট দিস দ্য প্রসেস, এটাকে বলা হয় সিলেক্ট ওয়ান এবং সিলেক্ট জিরো করার মাধ্যমে আমার সেলটাকে এনেবল করলাম এবং পরবর্তীতে সিলেক্ট জিরো করার মাধ্যমে সেলটাকে ডিজেবল বা আইসোলেট করে দিলাম, যাতে বাইরের থেকে কোনো ডাটা ভিতরের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটাকে নষ্ট না করতে পারে। ওকে, সো দিস ইজ দ্য প্রসেস অফ রাইটিং। সো আমি রাইট করলাম, সো ভিতরে ওয়ান রয়েছে। এখন বাই দ্য ওয়ে, ইউ গাইস টেল মি, আমি যখন একটা ডাটা রাইট করতে চাই, ডু আই নিড টু সি দি আউটপুট? দিস ইজ ইম্পর্টেন্ট। না স্যার। হ্যাঁ, কেন দেখতে চাই না আউটপুট দেখা ইম্পর্টেন্ট না কেন আমার জন্য, ক্যান ইউ টেল, ক্যান ইউ এলাবোরেট অন দ্যাট ম্যাটার? দেখেন এইখানে কিন্তু আমার আউটপুটটা বাই দ্য ওয়ে জিরো আসবে যেহেতু আমি রাইট করতেছি, এই যে এখানে যেহেতু জিরো দিয়েছি, এখানে দেখেন অ্যান্ড গেটের একটা ইনপুট জিরো হয়ে গেছে, তখন কিন্তু আমার আউটপুটটা জিরো হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আউটপুটটা তাহলে অলওয়েজ জিরো, যখন আমরা রাইট করতেছি আউটপুট ইজ অলওয়েজ জিরো, তাই না? কারণ রিড রাইটে যেহেতু আমি জিরো বসাচ্ছি, সো আউটপুট ইজ অলওয়েজ জিরো,
আমার কথা কি বোঝা গেল আমি কি বললাম? জি স্যার। সো কেন আসলে ইম্পর্টেন্ট না, এইটা আমাকে কেউ এলাবোরেট করেন যে কেন আমি যখন রাইট করব তখন আমার কাছে আউটপুট ইম্পর্টেন্ট না কেন? হোয়াই ক্যান ইউ টেল? কারণ আমি বাইরের থেকে ভিতরে ডাটা ঢুকাচ্ছি, রাইট? আমি বাইরের থেকে ভিতরে ডাটা ঢুকাচ্ছি, সো আই উইল বি নোয়িং দ্য ডাটা অ্যাকচুয়ালি, যে আমি ডাটাটা ইনপুট করতেছি অ্যাকচুয়ালি। সো আমার তো আবার ওই সেম ডাটাটাই তো দেখার দরকার নেই। যদি লেটার রিট্রিভাল পরবর্তীতে রাইট করার পরে যদি দরকার হয় তখন আমি রিড করে নিব, তখন আমি আউটপুটটা আমার কাছে ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু যখন আমি রাইট করতেছি ইটস নট ইম্পর্টেন্ট। সো যখন আমরা রাইট অপারেশন করি আউটপুট ইজ অলওয়েজ জিরো, রিমেম্বার দিস, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি নাকি? দেখেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? মানে বাইরে সে কিছু পাঠাচ্ছে না এমন না, সে বাইরে অলওয়েজ কি পয়েন্ট করতেছে, জিরো। দেখেন যে বাইরে অলওয়েজ জিরো হয়ে আছে, এটা বাই ডিফল্ট হয়ে আছে, কারণ রিড রাইটে যখন আমরা জিরো বসাচ্ছি রাইট করতেছি, বাই ডিফল্ট এই পিনটা, এই বাইরের যে অ্যান্ড গেটটা রয়েছে সেটার একটা ইনপুট জিরো হয়ে আছে। সো একটা জিরো হলে আউটপুট জিরো হয়ে যায় বেসিক্যালি। সো রিড রাইটের ক্ষেত্রে রিড রাইটে যখন আমরা রাইট করতেছি তখন অলওয়েজ আমার আউটপুট জিরো দেখাবে বাই ডিফল্ট, ঠিক আছে? আর আসলে ওই জায়গায় আমার আউটপুট ইম্পর্টেন্টও না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। সো দিস ইজ হাউ ইয়োর রাইট অপারেশন ওয়ার্কস। নাও লেটস টক অ্যাবাউট দি রিড অপারেশন। রিড অপারেশনের ক্ষেত্রে কী হবে এটা একটু বোঝার চেষ্টা করবো আমরা। ক্যান উই ডিলিট দিস থিংস উই নিড? সো এখন নেক্সট কোয়েশ্চেন আমি আপনাদের কাছে যেটা করতে চাচ্ছি, ট্রাই টু গিভ দিস অ্যান্সার, যে আমি যখন রিড করব, রিড করার জন্য কি আমার ইনপুট ইম্পর্টেন্ট নাকি আউটপুট ইম্পর্টেন্ট? আমার এই ইনপুটটা ইম্পর্টেন্ট নাকি আমার আউটপুটটা ইম্পর্টেন্ট রিড করার ক্ষেত্রে? রিডের কাজটা কি ভেতর থেকে ডাটা, মেমোরির ভিতর থেকে ডাটা বাইরে নিয়ে আসা? সো উইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট, ইনপুট ইম্পর্টেন্ট নাকি আউটপুট ইম্পর্টেন্ট? হোয়াট ইউ থিংক? আউটপুট ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি। বিকজ আমি রিড যখন করতেছি আমি ইনপুটে কিছু দিবই না, ইনফ্যাক্ট আন্ডারস্ট্যান্ড I won't be giving anything, মানে আমার কাছে ইম্পর্টেন্ট কোনো কিছু আমি ইনপুটে দিব না। সো আই ডোন্ট নো হোয়াট উড বি দ্য ইনপুট। ওকে, সো এগেইন আই উইল ফলো দ্য সিকোয়েন্স, যে ফার্স্টে আমি আসলে কি অপারেশনটা করতে চাচ্ছি সেটা রিড রাইট সেলে দিব। দ্যাট মিনস নাও আমি ওয়ান দিচ্ছি বিকজ আমি কি করতে চাচ্ছি, রিড। আমি ভিতরে কত ডাটা রাখছিলাম জানি, বাই দ্য ওয়ে একটু আগে কত রাখছিলাম, ধরে নেন ওই ওয়ানটাই আছে ভিতরে, হোয়াট এভার, ধরে নেন ওই ওয়ানটাই আছে। সো কিউ ইজ অলওয়েজ গিভিং আউটপুট, মানে কিউ, কিউ এর এখানে অ্যাক্রসে ওয়ান আসতেছে সবসময়, ঠিক আছে? আমি লিখে দিলাম আপনাদের সুবিধার জন্য। সো রিড করতে চাচ্ছি ওয়ান দিব, রিড রাইট পিনে ওয়ান দিয়ে দিব। নেক্সট যে কাজটা হচ্ছে লাগা করবো আমরা, এখানে দেখেন ইনপুট দেওয়ার কোনো কিছু নাই, সো উই ওয়ন্ট বদার অ্যাবাউট ইনপুট। এবং আউটপুটে তো আমরা দেই না, আউটপুট আমরা নেই, দেখতে চাই। সো আউটপুটে আসলে কিছুই করা লাগবে। নেক্সট যে কাজটা করতে হবে সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট পিনে আমি আবার এনেবল করবো, ওয়ান করে দিব সিলেক্ট পিনটা। সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। সো সি দ্যাট এই ফার্স্ট নট গেটটা যখন ক্রস করে রিড রাইটের পিনটা, এই নট গেটটা, দ্যাট মিনস সো ইউর আউটপুট গেটস জিরো, এখানে জিরো হয়ে যাচ্ছে। ক্যান ইউ সি আর জিরো পাচ্ছে আউটপুটটা, তাই না? ওই ওয়ানটা জিরো হয়ে যাচ্ছে। এই ওয়ানটা জিরো হলে কি হয়, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখেন এই সিগন্যালটা, এই জিরোটা দুইটা অ্যান্ডেরই ইনপুট, দেখা যাচ্ছে দুইটা অ্যান্ডেই ইনপুট হিসেবে ঢুকেছে, দেখতে পাচ্ছি এটা? জি স্যার। অ্যান্ডের একটা ইনপুট জিরো হলে কি হয়, আউটপুট কি হয় অ্যান্ড গেটের? জিরো, জিরো। সো দুইটা এস এবং আর এর আউটপুট ইনপুটটা কি হবে তাহলে? এন্ডের আউটপুট তো জিরো হয়ে গেল, তাহলে এস আর আর এর ইনপুটটা কি হয়ে যাচ্ছে, জিরো জিরো। জিরো জিরো হলে কি হয়, এস আর ল্যাচের ইনপুট যদি জিরো জিরো হয় তাহলে আউটপুট কি হয়, কি হয়, এনিওয়ান? শুরুতেই বলেছিল, হ্যাঁ হ্যাঁ, এস এর উপর ডিপেন্ড করতেছে তাহলে ওটা জিরো। বুঝি নাই, আবার আবার বুঝতে পারলাম স্যার। আনডিফাইন্ড, আনডিফাইন্ড, আল্লাহ কি বলে, প্রিভিয়াস টাইপ, রাইট রাইট, প্রিভিয়াস মেমরি স্যার, রাইট রাইট, প্রিভিয়াস ডাটা। আচ্ছা, অনেকেই হয়তো বা ভুলে গেছেন, আই এম নট শিওর এটা আমরা কোন টপিক কভার করেছিলাম, মোস্ট প্রবলি 11-10 লেকচার, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট লেটস না 11-10 না, সো একটু দেখাই নিয়ে আসি, তাহলে আপনাদের মেমোরি হয়তো বা একটু সফল সফল হবে। এস আর ল্যাচ, সো ইফ ইউ রিকল এস আর ল্যাচ, সো দিস ওয়াজ এস আর ল্যাচ। সি দ্যাট জিরো জিরো হলে কি হয়, এস আর ল্যাচের ইনপুট যদি জিরো জিরো দিয়ে কি হয়ে যায়, ডাটাটা লাস্ট কিউ, লাস্ট কিউ এন, কিউ এ কিউ ই থাকতেছে, তার মানে প্রিভিয়াস ডাটা, মেমোরি, আন্ডারস্ট্যান্ড?
মনে পড়ে? সো দেখেন এসআর ল্যাচের ইনপুটে 00 আসছে, তাহলে ভিতরে আমার লাস্ট ডাটাটা কি ছিল? আমরা যেটা রাইট করছিলাম, রাইট করার ডাটাটা কত ছিল আমার ভিতরে? 1 হয়ে সেভ হয়েছিল, তাহলে সেটাই এখন আবার আউটপুটে যাবে নাকি? এই 1টা কিউ ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে তাহলে নাকি? জি স্যার, সেই 1টা এখানে গেল, ফাইন। কিন্তু আমার তো আউটপুটে আসে ইম্পর্টেন্ট, দেখেন সিলেক্ট পিনে 1 বসানোর কারণে এই ইনপুটটা 1, রিটার্ন পিনে 1 বসানোর কারণে এই ইনপুটটা 1, আর কিউ 1 হোক 0 হোক হোয়াট এভার, ধরেন এটা কিউ আছে। তো মাই কোশ্চেন টু ইউ ইজ, আউটপুটের ইকুয়েশনটা কি হবে? দেখেন তো আউটপুটের ইকুয়েশনটা কি, হোয়াট ইজ জেড অ্যাকচুয়ালি? সেল আমি ফুলটা লিখলাম না, সিলেক্ট তারপরে এন্ড কিউ এন্ড রিড রাইট নাকি, এরকম না ইকুয়েশনটা, রাইট? সো সিলেক্টর 1, সিলেক্টে যদি আমি 1 দেই রিড রাইটের ক্ষেত্রে, সিলেক্টে 1 এবং রিড রাইটে যদি আমি 1 দেই মানে রিড করতে যাচ্ছি, তাহলে আমার আউটপুট আসলে কি হবে? আমার এসআর ল্যাচে আউটপুট যা সেটাই আমার আউটপুট। এখন কারেন্টলি এসআর ল্যাচের আউটপুটটা হচ্ছে 1, সো আউটপুট 1 দেখাচ্ছে, বুঝা যাচ্ছে? দেখেন আমি ভিতর থেকে ডাটা কিভাবে আউটপুটে নিয়ে আসলাম দেখতে পারলাম, দেখেন এটি প্রসেসটা বুঝতে পারছেন নাকি? সো আফটার রিডিং দ্য ডাটা, আফটার যখন আমি ডাটা রিড করে ফেলবো, নেক্সট কাজ হবে আমার সিলেক্ট পিনটাকে জিরো করে দেয়া, ঠিক আছে? সো আবার আইসোলেট করে দেবো আমি। সো এই প্রসেসটা বুঝতে পারছি নাকি, কিভাবে একটা বাইনারি সেল কাজ করতেছে, রিড কিভাবে হচ্ছে অপারেশন, রাইট কিভাবে হচ্ছে অপারেশন, এটা কি বুঝতে পারছি নাকি? দেখেন ডু উই আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা এবার নেক্সট যে জিনিসটা আমাদের লাগবে সেটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন ইট ইজ জাস্ট ওয়ান ব্লক বাইনারি সেল, ওয়ান ব্লক। এখন আমি যদি একটা স্ট্রাকচার দেখতে চাই, সামথিং লাইক একটা 4x4 র্যাম, সামথিং লাইক এস র্যাম, স্ট্যাটিক র্যাম, যেটা নাকি ল্যাচে ডাটা সেভ করে, আপনারা দেখলেন বাইনারি সেল ল্যাচ দিয়ে বানানো হয়েছে। সো একটা 4x4 ব্লকের জন্য আমরা যে কাজটা করলাম, চারটা কলাম দেখতেই পাচ্ছি, চারটা কলাম ক্রিয়েট করেছি আমরা বাইনারি সেল দিয়ে। এখন ইচ অফ বাইনারি সেল ইজ কেপেবল অফ স্টোরিং 1 বিট, তাই না? ইজিপ্টকে আমরা দেখলাম, আমরা 1 বিট ডেটা স্টোরও করতে পারতেছিলাম, 1 বিট ডেটা আউটপুটও পাচ্ছিলাম। সো ইট ক্যান স্টোর 1 বিট ডেটা দিস বাইনারি সেল। সো এরকম 4x4 ব্লক আমি যে র্যামটা আঁকলাম এখানে দেখতে পাচ্ছি ডান দিকে ছবিটাতে, এখানে দেখতে পাচ্ছি যে চারটা কলাম এবং চারটা রো করব, প্রত্যেকটিতে বাইনারি সেল বসাবো। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এখন যেটা আপনি সিলেক্ট পিন হিসেবে আমরা দেখলাম, ঠিক আছে, পরবর্তীতে সেটা যখন একটা পুরো একটা ডিকোডিং এর সাথে, মানে বেসিক্যালি যে জিনিসটা কি হয় আমি একটু বুঝাই আপনাদেরকে, একটু আমি জাস্ট দেখাচ্ছি যে র্যাম স্ট্রাকচার যেটা থাকে ভিতরে, যে সেলগুলো থাকে যেটা আসলে অ্যাকচুয়ালি ডাটা স্টোর করে, তার সাথে সাধারণত একটা ডিকোডিং সার্কিট থাকে। সো বেসিক্যালি মেবি আ ডিকোডার, অনেক সময় এটা মাল্টিপ্লেক্সার দিয়ে ডিফারেন্ট টাইপস অফ জিনিস দিয়েও হয়, আমরা একটু পরে দেখতে পারবো। সো এই সাথে একটা ডিকোডার সার্কিট থাকে। সো ডিকোডারের বাঁ দিকে বা ডিকোডারের ইনপুটটা থাকে আসলে অ্যাড্রেস পিন, এনেবল পিন, অ্যাড্রেস পিন, এইগুলো থাকে হচ্ছে ইনপুটগুলো, ঠিক আছে? সো অ্যাড্রেস দেওয়া হয়, ডিকোডার সেই ডেটাটাকে হাই করে দেয়, সেই ডাটার সাথে কানেক্টেড থাকে অনেকগুলো একগুচ্ছ বাইনারি সেলের সিলেক্ট পিন। দিস ওয়ার্কস ইন দিস ম্যানার, এখন জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, যখন আমরা জিনিসটা দেখবো এখন। সো এখানে আমার একটা 4x4 র্যাম রয়েছে। বিফোর গোয়িং ইন টু দ্য 4x4 র্যাম পার্ট, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং হেয়ার, যে নিচে আমরা লেখাটা দিকে তাকাই 4x4। ইফ ইউ রিকল, আমরা প্রথম দিকে একটা জিনিস দেখিয়েছিলাম, একটা র্যাম স্ট্রাকচার কে এইভাবে ডিফাইন করা হয়, ক্যান ইউ রিকল? 2 to the power k into n, যেখানে n দ্বারা কি প্রকাশ করা হচ্ছে, হোয়াট ইজ দ্য n স্ট্যান্ড ফর, n বিট পার ওয়ার্ড নাকি? তার মানে কয়টা ইনপুট বা কয়টা আউটপুট ডেটা লাইন আছে, বা কয়টা ইনপুট বা আউটপুট পিন আছে, রাইট? আর 2 to the power k দ্বারা কি বোঝানো হচ্ছে, ক্যান ইউ টেল এনিওয়ান? একটু রেসপন্স করলে ভালো হয়। 2 to the power k দ্বারা কি বোঝানো হচ্ছে আপনাদের চোখে? হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস লাইন হচ্ছে k, কিন্তু কয়টা পিন হবে সেটা হচ্ছে কে দ্বারা প্রশ্ন করছে, 2 to the power k দিয়ে কয়টা অ্যাড্রেস আছে বা কয়টা ঘর আছে আসলে। আর সহজ ভাষায় বলতে এন দিয়ে কি বোঝানো হচ্ছে, এন দিয়ে বোঝাচ্ছে প্রতি ঘরে কয়জন করে মানুষ আছে, রাইট? এরকম একটা ব্যাপার। সো অনেকটা যে যেটা বলছিলাম, একটা অ্যাপার্টমেন্ট বা বাড়ির মতো, যে কয়টা বিল্ডিং এ কয়টা তলা আছে সেটা হচ্ছে আমার অ্যাড্রেস, আর প্রতি ঘরে কয়জন করে মানুষ আছে সেটা হচ্ছে আমার আমার ইনপুট বা আউটপুট বিট, ঠিক আছে? সো লেটস নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। সো এখানে 4x4 বলতেছি, যখন এই ডান দিকে 4টা দ্বারা কি বোঝানো হচ্ছে,
একটু আগে দেখালাম, কিন্তু কি বুঝাচ্ছি ডান দিকের ফোর দিয়ে? অ্যাড্রেস নাকি বিট ইনপুট আউটপুটের সংখ্যা? ইনপুট আউটপুটের সংখ্যা, এক্স্যাক্টলি ইনপুট আউটপুটের সংখ্যা বোঝাচ্ছি এই ফোর দিয়ে। আর বাঁ দিকের যে ফোরটা রয়েছে সেটা দিয়ে কি বুঝাচ্ছি? অ্যাড্রেস, অ্যাড্রেসের সংখ্যা। অ্যাড্রেসের সংখ্যা যদি ফোর হয়, দ্যাট মিনস টু দি পাওয়ার টু হয়, তাহলে আমার অ্যাড্রেস পিন কয়টা হবে? দুইটা। দুইটা কে সংখ্যক, রাইট? কে সংখ্যকটা হবে অ্যাড্রেস পিন? এই যে দেখেন এখানে অ্যাড্রেস ইনপুটস একটা কথা লিখেছে, সেই অ্যাড্রেস ইনপুটসটা আসলে বেসিক্যালি দুইটা পিন হবে আর কিছু না। এখানে আসলে দুইটা পিন হবে, এখানে অ্যারো সাইন দেওয়া হয়েছে, ওখানে আসলে বোঝানো হচ্ছে এখানে মাল্টিপল পিন হতে পারে, জাস্ট এখানে দুইটা পিন হবে। তারপর হচ্ছে যে জিনিসটা থাকে একটা মেমোরি ইউনিটের, যে আমরা দেখেছিলাম ব্লক ডায়াগ্রামে, আপনারা যদি দেখে থাকেন, যে যে আমরা এটা এখানে দেয়া নাই বাট আমি বলেছিলাম যে এখানে একটা এনাবেল পিন থাকে, মেমোরি এনাবেল পিন থাকে, প্রথম দিন ক্লাসে বলেছিলাম। সেই এনাবেল পিনটা এখানে হচ্ছে লাগা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সেই এনাবেল পিনটা, ঠিক আছে? ওকে, সো একটা ডিকোডার, যেটা বললাম যে স্ট্রাকচারটা অনেকটা এরকম যে আমার ডিকোডার থাকবে ফার্স্ট, একটা ডিকোডারের পরে আমার যে বাইনারি সেলগুলো সেগুলো থাকে। সো ডিকোডারের যদি আমার ইনপুট হচ্ছে টু হয়, তাহলে ডিকোডারটা কিরকম টাইপের ডিকোডার হবে? টু টু ফোর ডিকোডার নাকি? ইনপুট যদি দুই হয়, তার অর্থ হচ্ছে আমার ইনপুট দুটো, আউটপুট হচ্ছে চারটা, রাইট? এক্স্যাক্টলি এটা মনে পড়ে ডিকোডার কিভাবে কাজ করে? ওকে, সো আমি একটা জিনিস একটু জেনে নেই শুরু করার আগে, ডিকোডারে ধরেন এই যে আমার যে ডিকোডারটা রয়েছে, ডিকোডার যে দুইটা ইনপুট রয়েছে চারটা আউটপুট রয়েছে, ট্রাই টু টেল মি দিস ওয়ান, এটা খুব একটা ইজি কোয়েশ্চেন করি আমি। যদি আমি বলি যে এটা ধরেন জিরো নম্বর, এটা ওয়ান নম্বর, এটা টু, এটা থ্রি, ঠিক আছে? আমি বললাম আমি এখানে ওয়ান জিরো বসাইলাম, ঠিক আছে, ওয়ান জিরো বসাইলাম, এবং এটা হচ্ছে আমার এম এস বি, এটা এল এস বি। সো আমার আউটপুটে কোনটা হাই হবে বলেন তো স্যার? নাম্বার টু, নাম্বার টু হাই, আর বাকিগুলো জিরো, বাকিগুলো জিরো, রাইট? এক্স্যাক্টলি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ার্কিং প্রিন্সিপালটা ছিল একটা ডিকোডারের, ডিকোডার কিভাবে কাজ করে, ঠিক আছে? সো নাও ইট উইল বি গুড টু মানে এক্সপ্লেইন, খুব ইজি হবে, খুব ডিফিকাল্ট হবে না আশা করি। সো হাউ ইট ওয়ার্কস দেখি, এখানে কানেকশনটা আগে আমি একটু বলি, কানেকশনটা বলার পরে এটা কিভাবে কাজ করে সেটা বলি। সো আপনি দেখতে পাচ্ছেন বাইনারি সেলের আপনার চারটা পিন রয়েছে বাঁ দিকে, সো এরকম অনেকগুলো, কয়টা কলামে? চারটা, প্রতিটা কলামে চারটা করে, চারটা কলাম তৈরি করা হয়েছে, প্রতিটা রোতে চারটা করে চারটা বাইনারি সেল নেওয়া হয়েছে, সো ফোর ইন্টু ফোর ষোলোটা বাইনারি সেল আপনারা দেখতে পাচ্ছেন। এবং কানেকশনগুলো খেয়াল করে দেখেন, কানেকশনগুলো কি, আমি একটা বাইনারি সেলের কানেকশনটা দেখাই, যেমন উপরের একটা কানেকশন দেখাচ্ছি, পুরো উপরের রোটা একটু এক্সপ্লেন করি তাহলেই হবে। দেখেন এখানে একটা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ড ইজ নাথিং বাট ডিকোডারের যে ফার্স্ট ডাটা আউটপুট, সেটাই যে ডাটা জিরো, একটু আগে উপরে যে জিরো লিখলাম সেই ডাটা আউটপুটটাই হচ্ছে ডি জিরোটাই হচ্ছে ওয়ার্ড জিরো, ঠিক আছে? দেখেন সেইগুলো কানেক্ট করা হয়েছে আমার বাইনারি সেলের সিলেক্ট পিনের সাথে, উপরের দেখতে পাচ্ছি এই যে সিলেক্ট পিনের সাথে আমি কানেক্ট করে দিলাম এই রোটা, এটাকে আমরা রো বলতেছি, এই রোটার সবগুলো সিলেক্ট পিনকে শর্ট করে দিলাম, দেখতে পাচ্ছি সবাই? ক্যান ইউ সি দিস? ওকে ফাইন, নেক্সট যে জিনিসটা করতেছি দেখেন, বাইনারি সেলের আমি একটু ইনপুট নিয়ে কথা বলবো, ঠিক আছে? বাইনারি সেলের ইনপুট, তার মানে এই ইনপুটটা যেখান দিয়ে আসলে ডাটাটা ইনসার্ট করা হয় বাইরের কোনো একটা ইনফরমেশন, সেটা কি করতেছি আমি দেখেন, এই ডেটাটা যেভাবে ইনসার্ট করা হয়, আমি একটু রো, এবার কলামে চলে যাচ্ছি, দেখেন একটু কলাম দিয়ে এটা এক্সপ্লেন করি। দেখেন প্রত্যেক এই পুরো এই কলামের, দ্যাট মিন্স দিস কলাম যে মার্ক করলাম আমি, যেটা দেখতে পাচ্ছি, ক্যান উই সি কলামটা যে মার্ক করলাম, নাকি দেখা যাচ্ছে না? আচ্ছা এই কলামটা, এবার দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এই কলামটার দিকে যদি আমি একটু ভালো করে দেখাই, যে দেখেন বাঁ দিকের পিনটা ছিল আমার, কিন্তু বাইনারি সেলের হচ্ছে ইনপুট, দেখেন প্রত্যেকটা ইনপুট শর্ট করা, ক্যান ইউ সি? এই যে প্রত্যেকটা ইনপুট যে আমি শর্ট করছি, প্রত্যেকটা ইনপুট একটা লাইনের সাথে শর্ট করে রাখছি, এই যে এই লাইনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে এই লাইনটার সাথে যে প্রত্যেকটা ইনপুট শর্ট করে রেখেছি, জি স্যার দেখা যাচ্ছে। সো এই লাইনটা যেটা আমি আর টিক চিহ্ন দিলাম, আচ্ছা টিক চিহ্নটা একটু ডিলিট করে দিই, এই লাইনটা বিশেষ করে এই যে যেটার উপর আমি টিক চিহ্নটা দিলাম, ঠিক আছে, এই লাইনটা হচ্ছে আমার একটা ইনপুট, জেনারেল ইনপুট, এটা আমরা দেখবো এটা পরে কিভাবে কাজ করে, জাস্ট আপাতত লিসেন টু মি, ঠিক আছে? ইটস অ্যান জেনারেল ইনপুট, সো মেবি এটার একটা নাম দিলে আমাদের জন্য ভালো হবে, সো একটা নাম দিয়ে দিই ইনপুটের, সে বললাম যে ইনপুট, তো সো লেটস জাস্ট কল ইট অ্যাজ আই, মেবি সে আই থ্রি, আই থ্রি নাম দিই,
একটা ঠিক আছে একটা i3 নাম দিলাম এটাকে তাহলে সুবিধা হবে সো দেখতে পাচ্ছি i3 লিখেছি যে nvc i3 জি স্যার সো i3 সো ইন সিমিলার ম্যানার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমার মাউস পয়েন্টারটা যদি দেখা যায় যে এই যে পিনটা থাকবে দ্যাট মিন সেকেন্ড কলামের জন্য সেটা i2 হবে জেনারেলাইজ ইনপুটটা থার্ড কলামের জন্য আমার জেনারেলাইজ ইনপুটটা i1 হবে এবং লাস্ট যে কলামটা রয়েছে i0 সেটা হবে i0 হবে ঠিক আছে বাদিক দিয়ে সব ইনপুটগুলো ঢুকতেছে নাও লেটস টক অ্যাবাউট ইনপুটের পরে আমরা চলে যাই এবার হচ্ছে আমাদের আউটপুট দ্যাট মিন্স বাইনারি সেলের ডান দিক দিয়ে অ্যারো সাইন যেটা বের হচ্ছে সেটা এবং আউটপুটগুলো দেখেন আমি নিচে লিস্ট করেছি ইউ ক্যান সি দ্যাট এবং আমি আবারও একটা কলাম নিয়ে আলোচনা করি আবারও আমি ফার্স্ট কলামটা নিয়ে কথা বলতেছি যেটা আমি মার্ক করলাম এই মাত্র দেখেন প্রত্যেকটা বাইনারি সেলের ডান দিকের যে অ্যারো সাইনটা দেখেন একটা লাইনের সাথে শর্ট হয়েছে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে মার্ক করে দিলাম একটা লাইনের সাথে শর্ট হয়েছে ক্যান ইউ সি দেখা যাচ্ছে সো এই একটা লাইনের সাথে শর্ট হয়েছে এবং এই একটা লাইন সরাসরি একটা অর গেটে প্রবেশ করেছে দেখা যাচ্ছে একটা অর গেটে প্রবেশ করেছে এবং অর গেটে একটা আউটপুট দিচ্ছে দেখতে পাচ্ছি এখন ইফ ইউ মে সে যে স্যার এটা কিভাবে পসিবল অর গেটে তো কখনো একটা ইনপুট হতে পারে না রাইট একটা ইনপুট হতে পারে আমি বলে দিই এটা আসলে মিন করতেছে একটা বাস মিন করতেছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাস কমন পয়েন্ট এরকম একটা মানে বাসের মতোই চিন্তা করতে পারেন এখন আমি এটা একটু দেখাই কারণ এটা করা হয়েছে এই উদ্দেশ্যে যদি কারণ আমি যদি এখানে এখানে টেকনিক্যালি আসলে অর গেটের চারটা ইনপুট থাকতে হইতো আমার কথা বোঝা যাচ্ছে অর গেটের চারটা ইনপুট থাকতে হইতো কিন্তু এটা যেহেতু আপনার চারটা করে ইনপুট আঁকলে আপনি বুঝতেই পারতেছেন এই ছবিটা কি ক্লামজি হইতো কিছু বোঝা যেত না সো এটা অ্যাকচুয়ালি এই যে আমি জাস্ট নিচের এই অর গেটটা এটা জাস্ট দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি এই জিনিসটাই মিন করতেছে সো ইট অ্যাকচুয়ালি হ্যাজ ফোর ডিফারেন্ট ইনপুট আসলে চারটা ইনপুটই আছে কিন্তু এটা আপাতত একটা লাইন দিয়ে দেখানো হয়েছে বুঝা যাচ্ছে যাতে এটা ক্লামজি না মনে হয় ছবিটা বুঝা যাচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট দেখি এটা আপনারা একটু আমাকে বলবেন ধরেন একটা অর্গেটের সবগুলা ইনপুট জিরো এক্সেপ্ট একটা এক্স হোয়াট উড বি দ্য রেজাল্ট অফ দ্য অর্গেট x মানে একটা ভেরিয়েবল এটা 0 হতে পারে 1 হতে পারে উই ডোন্ট নো সো রেজাল্টটা কি হবে অর্গেটের বলেন সবগুলো 0 তিনটা 0 আছে একটা x আছে কি হবে রেজাল্ট x সো এটা আমরা বুঝি নাকি আচ্ছা এই জিনিসটা এই কনসেপ্ট আমাদের কাজে লাগবে একটু পরে আমরা দেখতে পারবো কারণ এই জিনিসটাই ঘটবে একটু পরে দেখবেন সো আমি দেখতে পাচ্ছি আপাতত যে সবগুলো আউটপুট বাইনারি সেলের আপনার অর্গেটের সাথে কানেক্টেড আছে অর্গেটের একটা আউটপুট রয়েছে নাম দিই এটার একটা নাম দিয়ে দিই তাহলে ইট উইল বি ইজিয়ার ফর আস সে ও থ্রি নাম দিলাম আউটপুট থ্রি বুঝাবে তাহলে এটা আমাদের বোঝার সুবিধার জন্য ও থ্রি আই থিঙ্ক দ্যাটস ওকে নাও লেটস টক অ্যাবাউট আর একটাই বাকি রয়েছে আমার রিড রাইট পিন রাইট বাইনারি সেলের রিড রাইট পিন সো রিড রাইট পিন যেটা থাকে এটা হচ্ছে লাগা আপনার আপনারা জানেন যে রিড রাইট পিন যেটা সেটা কিন্তু আপনার যে ফুল ব্লক ডায়াগ্রাম রয়েছে সেটার বাইরে থাকে রাইট রিড রাইট পিনটা কিন্তু ফুল ব্লক ডায়াগ্রামের বাইরে থাকে সো হ্যাঁ সো ইফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এইখানে আসলে আমি যদি ওটার সাথে তুলনা করি এখানে আসলে সেই ডিকোডারটা আছে তারপরে এখানে কিন্তু সেই ওই যে আপনার বিভিন্ন বাইনারি সেলগুলো রয়েছে তাই না এরকম কিছু একটা বোঝা যাচ্ছে আন্ডারস্ট্যান্ড রিড রাইট পিনটা তাহলে কিন্তু বাইরে আছে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস সো এই যে সেই রিড রাইট পিনটা বাইরে আছে যেটা আমরা বললাম সেটা কি করেছি দেখেন সেগুলো সবগুলো শর্ট করা দ্যাট মিন 16টা সেলই শর্ট করা দেখেন সো 16টা রিড রাইট পিনটা কিন্তু নিচের পিনটা বাই দ্য ওয়ে
you can see সবগুলা নিচের পিনগুলা খেয়াল করে দেখেন এই যে নিচের পুরো রোটার দিকে তাকান সবগুলা শর্ট করে রিডাইরেক্ট পিনের সাথে কানেক্ট করে দেয়া হয়েছে এবং সবগুলা তার মানে সবগুলা ভার্টিক্যালি শর্ট করা আবার হরাইজন্টালি শর্ট করা দেখেন ক্যান ইউ সি এই যে আমরা হরাইজন্টালি যে শর্ট করছি জি স্যার সো তার মানে কি 16টা সেলেরি রিডাইরেক্ট পিন শর্ট করা বুঝা যাচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড যেটা বলবেন সেটাই এক্সপ্লেন করবো একটা বললেই আপনারা বুঝতে পারবেন যে কোনো একটা বলেন whether you want to see a read operation or a write operation hurry up tell it sir read type read okay so read করতে চাচ্ছি so read করার জন্য তার মানে কি আমার বাইনারি সেল যেমন আমার বাইনারি সেলটা রয়েছে এরকম বাইনারি সেল আছে বাইনারি সেলের মধ্যে কি রয়েছে আসলে ল্যাচ রয়েছে ল্যাচের মধ্যে একটা ডাটা থাকবে সেটা আমরা রিড করে বাইরে নিয়ে আসবো তাই তো সো ভিতরে একটা ডাটা থাকতে হয় সাধারণত কিছু একটা ডাটা থাকতে হয় সো আমি একটা কাজ করি এখানে যে 16টা সেল আছে এখানে 16টা সেলে কিছু ডাটা মানে আমাদের একটা র্যান্ডম একটা আরবিট্রারি একটা ডাটা দিয়ে দিই সো আমরা বললাম যে ফার্স্টের যে কলাম সরি ফার্স্টের যে রোটা রয়েছে একটা ডাটা দিই 1 1 দেখতে পাচ্ছি আমার লেখাটা 0 0 তারপরটা দিই হচ্ছে 0 1 0 1 তারপরটা দিই সবগুলো 1 দিই ক্যান ইউ সি আমি যে লিখতে পাচ্ছি লিখছি খুব মনে হয় আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন না অতটা স্যার এবার কি কিছুটা ক্লিয়ার হইছে কিছুটা ক্লিয়ার হইছে এখন দেখা যাচ্ছে কিছুটা জি স্যার এবং আরেকটা দেই হচ্ছে সব 0 0 0 1 আচ্ছা আই থিংক সামওয়ান হ্যাজ বিন ট্রাইং টু এন্টার ওকে ইয়েস আই এম গ্রেট আচ্ছা এখন আমরা রিড অপারেশন সো আমার আউটপুট ইজ নট ইম্পর্টেন্ট বাট মাই আউটপুট ইজ ইম্পর্টেন্ট ইনপুটটা ইম্পর্টেন্ট না বাট আমার আউটপুট ইম্পর্টেন্ট সো রিড অপারেশনের জন্য এখন আপনারা আমার কি করতে হবে ইফ ইউ রিকল প্রপারলি আমি আপনাদেরকে প্রসেসটা বলেছিলাম যে হাউ টু ও কি হলো এটা সবগুলো ভ্যানিশ হয়ে গেল এখানে কোনটা আগে আমি কি করব ক্যান ইউ টেল ওই বাইনারি সেলের মতোই অনেকটা সিকোয়েন্স মেইনটেইন করতে হবে একটা সিকোয়েন্স টাইম বলেছিলাম ফার্স্ট কি করব এনিওয়ান এনি সাজেশনস আচ্ছা বিফোর গোইং ইনটু দ্যাট আমার কথা কি বোঝা যাচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস হ্যাঁ স্যার যাচ্ছে ক্লিয়ার ওকে প্রবলেম উইথ মাই ইন্টারনেট হ্যাঁ বুঝি নেই Sir, I think I'm having problems with my internet. কেটে কেটে আসছে সব আচ্ছা বাকিরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছে নাকি কেটে আসছে শুনতে পাচ্ছি স্যার ক্লিয়ার স্যার ওকে তাহলে মনে হয় আপনার এন্ডে একটু প্রবলেম আছে হয়তো বা একটু ডিসটরশন আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি একটু দেখেন সো নেক্সট কোশ্চেন টু ইউ গাইজ ইজ আপনারা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলা রো রয়েছে আপনারা কোন রো ডাটাটা রিড করতে চাচ্ছেন আউটপুট আনতে চাচ্ছেন এটা আমাকে বলেন একটা সাজেশন দিতে হবে লাইক দিস দি ফার্স্ট রো ইফ ইউ সি মাই মাউস পয়েন্টার দিস দি ফার্স্ট রো যে তারপর আমি এটা ইউজ করি এটা হচ্ছে ফার্স্ট রোটা এটা হচ্ছে সেকেন্ড রো থার্ড ফোর্থ রো আপনারা কোন রো ডাটাটা আউটপুটে দেখতে চাচ্ছেন বলেন আমার কাছে একটা ভলান্টারি অ্যানসার হলেই হবে সেকেন্ড সেকেন্ড রো দ্যাট মিন্স আপনি এইটার কথা বলছেন রাইট জি স্যার তাহলে 0 1 0 1 এই ডাটাটা আমি এখানে পাইতে চাচ্ছি রাইট আউটপুট পাইতে চাচ্ছি ওকে ফাইন সো লেটস ডু দ্যাট লেটস ট্রাই টু ডু দ্যাট আমি আউটপুটে ওই ডাটাটা পেতে যাচ্ছি সো লেটস ট্রাই টু ডু দ্যাট সো
আমার যে সিকোয়েন্সটা যদি আপনারা ভুলে যেয়ে থাকেন, আমি বাইনারি সেলে যদিও দেখাইছিলাম তারপর আমি এখানে দেখাই দিচ্ছি, নিয়মটা হচ্ছে ফার্স্ট আপনার অ্যাড্রেস বসাইতে হয়। এই অ্যাড্রেসটা জেনারেট করে কি একটা কন্ট্রোল ইউনিট থাকে, সেই কন্ট্রোল ইউনিট অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা জেনারেট করে বাই দ্য ওয়ে। আচ্ছা আচ্ছা আমি একটু পরে ওটা দেখাচ্ছি। এই কন্ট্রোল একটা কন্ট্রোল ইউনিট এটার সাথে কানেক্টেড থাকে, সেই কন্ট্রোল ইউনিট অ্যাড্রেসগুলো জেনারেট করে। সো আমার যদি আমি এই সেকেন্ড রোটা পড়তে চাইছি, দ্যাট এটার অ্যাড্রেসটা আছে ওয়ার্ড ওয়ান। ওয়ার্ড ওয়ান মানে হচ্ছে আমার অ্যাড্রেস পিনে ইনপুটটা দিতে হবে 01। আমার যে ওই যে দুইটা পিন মনে আছে, দুইটা পিন হবে এখানে জাস্ট রাইট, 2 to 4 ডিকোডার। সো দুইটা পিন হবে, সো 01 ইনপুট দিব আমি। 01 ইনপুট দিলে এই ডিকোডারটার কোন আউটপুটটা হাই হবে, ক্যান ইউ টেল? এটা তো বাদিকেরটা তো ডিকোডার, 01 ইনপুট দিলাম ডিকোডারের, কোন আউটপুটটা হাই হবে? আমার কথা কি বল? হ্যাঁ কোনটা, আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে স্যার। সো আমি এখানে যদি 01 দিই একটা ডিকোডারে, আমরা ফার্স্টে কিন্তু দেখেছিলাম যে একটা 2 to 4 ডিকোডার রয়েছে আমার কাছে, আমি বললাম যে আমার দুইটা ইনপুট রয়েছে, আমি যদি 01 দেই আমার চারটা ইয়া রয়েছে, কোনটা হাই হবে? চারটা আউটপুটের মধ্যে কোনটা হাই হবে ফার্স্ট রাইট? এটা হাই হবে রাইট। সো ওটা ওটারই কথা বলছিলাম আমি। সো এখানে আমি যদি আবারও আগের মতো আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে যে আমার অ্যাড্রেস পিন রয়েছে এটা তো অ্যাকচুয়ালি আসলে একটা ডিকোডার বাদিকের অংশটা। সো আমি এখানে 01 দিলাম, বা আমার কন্ট্রোল ইউনিটটা 01 জেনারেট করছে, তাইলে হচ্ছে আমার কোনটা হাই হবে এখানে, এই যে ডান দিকের যে আমার আউটপুট দেখতে পাচ্ছি অ্যাড্রেসের, কোনটা হাই হবে? যে ওয়ার্ড ওয়ান, ওয়ার্ড ওয়ান ওটা জাস্ট নাম দিছে তাই না, এটা অ্যাকচুয়ালি এটা হাই হবে, আর বাকি সব কি থাকবে? এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে। দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, এই ওয়ার্ড যে লাইনগুলো রয়েছে, তার মানে এই 2 to 4 ডিকোডারের যে ডাটা পিন ডাটা আউটপুটগুলো রয়েছে বা ওয়ার্ড রয়েছে, সেগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা বাইনারি সেলের সিলেক্ট পিনের সাথে কানেক্টেড তাই না, দেখতে পাচ্ছি প্রত্যেকটা রোর সিলেক্ট পিনের সাথে কানেক্টেড, এটা দেখা যাচ্ছে? জি স্যার। সিলেক্ট পিনে যদি আমি জিরো বসাই, আমি দেখিয়েছিলাম কিন্তু শুরুতেই যে সিলেক্ট পিনে জিরো বসাইলে কিন্তু পুরো সেলটা ডিসেবল হয়ে যায়, না ইনপুট প্রবেশ করতে পারে না আউটপুট প্রবেশ করতে পারে। চিন্তা করেন এখানে উপরে ল্যাস্টার ক্ষেত্রে চিন্তা করেন, এখানে যদি আপনি একবার জিরো বসাই দেন আপনার আউটপুট ইজ বাই ডিফল্ট জিরো, আপনার একটা ইনপুট এখানে জিরো চলে আসছে, তারপরে আপনার মানে ইনপুটও কি জিরো হয়ে যায়, আপনি ইনপুটও ঢুকতে পারতেছে না, আপনার আউটপুটও আসতেছে না, ভ্যালিড আউটপুট আসতেছে না, তার মানে আপনার পুরো সেলটাই ডিসেবল হয়ে গেছে, বাইনারি সেল, বুঝতে পারছেন? সো চিন্তা করে দেখেন, তার মানে যেই মাত্র আপনি ইনপুট অ্যাড্রেস আপনি 01 দিচ্ছেন, তাহলে কিন্তু ফার্স্টেই আপনার এই পুরো রোটা বাদ হয়ে যাচ্ছে, এই রোটা বাদ হয়ে যাচ্ছে, বিকজ আমার ওয়ার্ডে যেহেতু জিরো রয়েছে, আবার এই ওয়ার্ডে জিরো রয়েছে ডিকোডারের, তাহলে এই রোটাও বাদ হয়ে যাচ্ছে তাই না, আমার এই তিনটা রো ফার্স্টেই বাদ হয়ে গেল, ঠিক বললাম? জি স্যার। শুধুমাত্র থাকলো কে, শুধুমাত্র থাকলো আমার যে ওয়ার্ড ওয়ান বরাবর, যেটাতে আসলে আমার ডিকোডারের আউটপুটে ওয়ান আসছে, সেটার প্রত্যেকটা বাইনারি সেলের সিলেক্ট পিনে ওয়ান প্রবেশ করতেছে নাকি, এই যে সিলেক্ট পিন আমি লিখে দিলাম তারপর ওয়ান প্রবেশ করছে, দেখতে পাচ্ছি লিখে দিয়েছি যে সিলেক্ট পিনে ওয়ান প্রবেশ করছে। আর সিলেক্ট পিনে ওয়ান প্রবেশ করলে কি হবে বোঝার চেষ্টা করি, সিলেক্ট পিনে ওয়ান দিলাম আমি, সো ফার্স্টে আমি ফার্স্ট কাজটা করলাম যে আমি অ্যাডারে সরি অ্যাডার বলতেছি ডিকোডারের অ্যাড্রেস পিনে ইনপুট দিছিলাম 01, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি যে আমার যে সেকেন্ড রোটা রয়েছে সেটা ঠিক আছে, বাকি সব ডিসেবল হয়ে গেছে। নেক্সট যে নিয়মটা হচ্ছে আমার হচ্ছে আমি রিড করব নাকি রাইট করব, সেই অপশনটা সেই অপশনটা বসাইতে হয়। সো আমরা আসলে রিড করতে চাচ্ছি, রিড করার জন্য ওয়ান দিব। নেক্সট যে অপশনটা আচ্ছা রিড ওয়ান দিয়ে আমার কি প্রত্যেকটা মানে 16টা সেল, তার মানে 16টা বাইনারি সেলেরই আমার রিডের অপশন চলে আসবে, কিন্তু আনফরচুনেটলি আমার 16টার মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রথম রো, থার্ড রো এবং ফোর্থ রো, এই তিনটা রো অলরেডি ডিসেবল, সো এগুলো ইনভ্যালিড হয়ে গেছে অলরেডি, শুধু ভ্যালিড আছে আমার এই সেকেন্ড রোটা, যেটা আসলে আমাদের ডিজায়ার্ড রো, যেটা আমরা আসলে রিড করতে চাচ্ছি। সো রিডের অপশন ওইটাতে গেল শুধুমাত্র রিডের ওয়ান, সো ইনপুটটা তখন আর কাজ করবে না, তার মানে কি ইনপুটস উইল নট বি ওয়ার্কিং, ইনপুট কাজ করবে না, ঠিক আছে, কারণ আমরা দেখেছিলাম এসআর ল্যাচের অপারেশনে ইনপুট তখন কাজ করবে না। সো নেক্সট যে কাজটা করতে হয় যে মেমোরিটাকে এনেবল করতে হয়, তারপর মেমোরি এনেবল করতে হয়, যেটা বলছিলাম যে আপনার মেমোরি এনেবল করে দিতে হবে, তারপর মেমোরি এনেবল করতে হয়। মেমোরি এনেবল করার পরে
হচ্ছে আপনার ফাইনালি আপনার পুরো ফুল সেলটা কাজ করবে সো এইবার দেখি এটা কিভাবে কাজ করতেছে ইফ ইউ রিকল আমরা আপনাদের কি মনে আছে যে কিভাবে একটা বাইনারি সেল থেকে ডেটা রিড হইতো এই যে উপরে আমরা যে এসএলএস দিয়ে এক্সপ্লেইন করেছিলাম যে কিভাবে ভিতর থেকে বাইরে ডাটাটা আসতো মনে পড়ে দেখেছিলাম যে রিডের অপারেশনটা শুরুতে যখন আমি এক্সপ্লেইন করছিলাম যে রাইট এবং রিড এক্সপ্লেইন করেছিলাম রিডটাও কি মনে আছে একটা সেলে কিভাবে রিড হয় জি স্যার সো আমি জিস্ট কথাটা বলে দেই আমার আপনারা যদি মনে থাকে যে আমি এখানে রিডে ওয়ান বসাইছিলাম তখন আসলে আমার ইনপুটটা ডিসেবল ছিল সিলেক্টেও কিন্তু আমার তখন ওয়ান বসানো হয়েছিল আমার যেটা হয়েছিল রিডে ওয়ান বসানো সিলেক্টে ওয়ান বসানোর কারণে আমার ইনপুটের যে ডাটাটা ছিল আমি জানি না সেটা কত সেটাই সেই ডাটাটাই কিন্তু আমার আউটপুটে চলে আসছিল তার মানে আউটপুট একটা ভ্যালিড আউটপুট আসবে রাইট সো সি দ্যাট এইবার আর অন্য ক্ষেত্রে যেগুলো সিলেক্ট যখন আমি জিরো বসাই আউটপুট কিন্তু জিরো চলে আসে বাই দ্য ওয়ে তাই না সো ইন্টারেস্টিং ব্যাপার এখন খেয়াল করে দেখেন এই যে ইনপুটে যে একটা সরি আমার প্রত্যেকটা বাইনারি সেলের যে একটা ডাটা রয়েছে দেখতে পাচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান যে ডাটাটা রয়েছে সেটা কোথায় আসবে এখানে আসবে এখানে আসবে আউটপুটে চলে আসবে নাকি আউটপুট আউটপুট লাইনে চলে আসবে আর বাকিগুলোর কি হবে ক্যান ইউ টেল সবগুলো জিরো হবে বাকিগুলা কেন জিরো হবে কেউ বলতে পারবেন এটা কেন জিরো হবে ওই যে স্যার সিলেক্ট পিনে জিরো যে এক্স্যাক্টলি সিলেক্ট পিনে জিরো দেয় নাইস সো আমার তাহলে অর গেটের একটা একটা অ্যানালাইসিস করি লাইক আমরা এই একটু ক্লামজি হয়ে যাচ্ছে আমি জানি এইটা জাস্ট একটু অ্যানালাইসিস করি আমরা এই লাইনটা অ্যানালাইসিস করি সো এখানে চারটা ইনপুট দেখতে পাচ্ছি জিরো ওয়ান জিরো জিরো হোয়াট উইল বি দ্য আউটপুট এই যে জিরো ওয়ান জিরো জিরো এই আউটপুটটা অর গেটের আউটপুট কি হবে হ্যাঁ ওয়ান হবে ওয়ান হবে রাইট কারণ অরে হচ্ছে আপনার আমরা অর্গেট জানি যে ট্রুথ টেবিল যদি টু ইনপুট অর্গেটের ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে কোনো একটা ওয়ান হইলে আউটপুট ওয়ান হয়ে যায় রাইট সো শুধুমাত্র ওয়ান আছে এই মাঝখানে যে অ্যাক্টিভ সেল বা অ্যাক্টিভ রোটা রয়েছে সেটা সো এখানে ওয়ান আসবে তার মানে শুধুমাত্র এই বাইনারি সেলের আউটপুটটাই আসতেছে আর বাকিগুলো ইনভ্যালিড হয়ে আছে যে জিরো আসতেছে সো ডাজেন্ট ম্যাটার আসলে সো আলটিমেটলি আমি বুঝতেই পারতেছি এখানে তাহলে এই বাইনারি সেলের জিরোটা আসবে এখানে এই বাইনারি সেলের ওয়ানটা আসবে এবং এখানে যে এই বাইনারি সেলের জিরো রয়েছে এই জিরোটা আসবে সো সি দ্যাট আমার আউটপুটটা তাহলে জিরো ওয়ান জিরো ওয়ানটা চলে আসতেছে যেটা নাকি আমাদের ডিজায়ার্ড কি ছিল ডিজায়ার্ড অ্যাড্রেসের ডেটা ছিল জিরো ওয়ান জিরো ওয়ান সেটা আমি আউটপুটে পেয়ে যাচ্ছি বুঝতে পারলাম কিভাবে তাহলে আমার একটা ফোর ইন্টু ফোর র্যাম কাজ করে can do you understand বুঝা গেছে জি স্যার যদি কোনো প্রশ্ন না থাকে যদি প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন দেখেন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স প্লিজ আস্ক গো হেড এন্ড আস্ক কোশ্চেন্স আচ্ছা যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি বুঝে নেব যে আপনারা বুঝতে পেরেছেন সো ইন দিস ম্যানার আসলে তাহলে রিড অপারেশনটা হয় আপনারা বাসায় ট্রাই করবেন যে একটা রাইট অপারেশন চিন্তা করবেন সেই ক্ষেত্রে আপনি ইনপুট একটা ডামি ডাটা ধরে নেবেন ওয়ান জিরো ওয়ান জিরো একটা ইনপুটে এই যে উপরে এই যে উপরে এখানে একটা ডাটা ধরে নেবেন এই চারটা পিনে একটা ডাটা ধরে তারপর আপনারা যে আমি প্রসেসটা দেখাইছি সেই প্রসেসে বোঝার চেষ্টা করবেন তখন কিন্তু বাই ডিফল্ট আউটপুট জিরো হয়ে থাকবে বাই দ্য ওয়ে সো এই হচ্ছে সো আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে একটা প্রসেস দেখলাম কিভাবে আসলে বাইনারি সেলের থেকে ডাটাটা রিট্রিভ করা হয় বা রাইট করা হয় বা রিড করা হয় কিভাবে সেটা আমরা দেখলাম সো এই প্রসেসের বাঁদিকে যে ডিকোডারটা ছিল সেটা আসলে কি করতেছিল আসলে মেমোরি ভিতরের বাইনারি সেলে কি আছে মেমোরি হয়ে আছে তাই না সেই মেমোরিটাকে ডিকোড করেছিল এর জন্য এটাকে এই এই টপিকটাকে আমরা বলছি মেমোরি ডিকোডিং সি দ্যাট এই মেমোরি ডিকোডিংটা আমার আমার প্রশ্নের একটা উত্তর দেন আপনারা এটা তো ফোর ইন্টু ফোর র্যাম দেখলাম দেখি কতদূর বুঝতে পারছেন আমি যদি ট্রাই টু গিভ মি দিস অ্যান্সার বলতাম যে 16 ইনটু 4 র্যামের ব্লক ডায়াগ্রাম আঁকতে বলি আপনাদেরকে বলেন তো কি চেঞ্জ হবে আমার রো কয়টা হবে কলাম কয়টা হবে এনিওয়ান রো কয়টা কলাম কয়টা স্যার রো কয়টা স্যার হ্যাঁ রো 16 ভেরি গুড রো হবে 16টা আর কলাম হবে 4টা ঠিক আছে সো সহজ কথা বলে দেই যে নিচেরটা খেয়াল করে দেখেন এই বাঁ দিকের যে ওয়ার্ডের সংখ্যা বা অ্যাড্রেসের সংখ্যা 4 যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে রো গুলা বোঝাচ্ছে ঠিক আছে
আর ডান দিকের যে 4 টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাম্বার অফ বিটস ওকে ডেটা বিটস ওকে অলওয়েজ রিমেম্বার দিস সো 16 ইনটু 4 এ হচ্ছে আমার রো হচ্ছে 16টা আর কলাম হচ্ছে 4টা ওকে সো মোট হবে তাহলে 64টা বাইনারি সেল থাকবে এখানে সো আপনারা আমি একটা সাজেশন দিব যে আপনারা প্র্যাকটিস করবেন আঁকা 8x2 বিভিন্ন ভেরিয়েশন ট্রাই করবেন 8x2 8x4 2x4 26 28 এরকম বিভিন্ন ভেরিয়েশন আপনারা নিজেরা নিজেরা ট্রাই আউট করবেন আর এখানে মেমোরি ডিকোডিংটা আমরা দেখলাম এখন আমার প্রশ্ন আপনার কাছে আমি একটা ডিফারেন্ট কোশ্চেন করি আপনাকে ওকে তো আমার প্রশ্নটা বুঝেন এটা তো একটা ডিকোডার রাইট নর্মাল ডিকোডার আমরা আগেও পড়ছি এই ডিকোডার রাইট একটা নরমাল ডিকোডার আমার কথা বোঝা যাচ্ছে জি স্যার সো 2 টু 4 ডিকোডার এটা একটা নরমাল 2 টু 4 ডিকোডার সো আমার প্রশ্ন হচ্ছে ইফ ইউ রিকল প্রপারলি ডিকোডারের ভিতরে জানি কি থাকে এন্ড গেট থাকে নাকি অর গেট থাকে ডিকোডারের ভিতরে মনে আছে ডিকোডারের ভিতরে এন্ড থাকে নাকি অর থাকে উইচ ওয়ান বলেন তো এন্ড গেট থাকে স্যার এক্স্যাক্টলি থ্যাংক ইউ ফর দ্য কুইক অ্যানসার যে ডিকোডারের ভিতরে শুধু এন্ড গেট থাকে তার মানে এই ডিকোডারে প্রিসাইসলি আসলে 2 টু 4 ডিকোডারের মধ্যে আমার 4টা এন্ড গেট রয়েছে নাকি তার মানে যতটা আসলে অ্যাড্রেস ততটা এন্ড গেট থাকে নাকি 2 টু 4 ডিকোডারে ঠিক বললাম ওকে সো হোয়াটএভার একটু এটা ওয়ার্ড 0 বললাম এটাকে ওয়ার্ড 3 বললাম হোয়াটএভার আচ্ছা বলেন তো কয়টা ইনপুট আছে এই পার্টিকুলার ডিকোডারের ইনপুটে মানে প্রত্যেকটা এন্ড গেটের ইনপুট কয়টা করে বলেন তো ক্যান ইউ টেল দুইটা করে এক্স্যাক্টলি ভেরি গুড নাইস অ্যানসার দুইটা করে আচ্ছা নাইস তাহলে এটা আপনারা ধরতে পারতেছেন এবং এখানে আমার অ্যাড্রেসটা কতটা জেনে ছিল 4 অ্যাড্রেস ছিল তাই তো দ্যাটস গুড আপনারা সবই ধরতে পারছেন আর আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা শুরুর দিকে অনেক ধরনের র্যাম তো এত ছোট হয় না রাইট র্যাম কি এত ছোট হয় রোম র্যাম এত ছোট হয় না বলেন তো এখানে আমরা একটা ইয়া দেখতে পাচ্ছি 1K x 16 এখানে আমার অ্যাড্রেস কয়টা আছে অ্যাড্রেস কয়টা রয়েছে আমার স্যার অ্যাড্রেস স্যার 1K 1K এর অ্যাড্রেস রয়েছে রাইট সো আমার 1K যদি অ্যাড্রেস থাকে আমার প্রশ্ন এখন আপনার কাছে আমার এন্ড গেটের সংখ্যা কয়টা আছে 1000 টা 1024 টু বি ভেরি প্রিসাইজ 1024 টা এন্ড গেট রয়েছে রাইট আর প্রত্যেকটা এন্ড গেটের ইনপুট কয়টা করে আছে দুইটা করে স্যার এই দুইটা করে অ্যাড্রেস লাইন কয়টা 2 টু দি পাওয়ার 10 কয়টা করে অ্যাড্রেস আছে ও সরি সরি স্যার 10টা করে তাহলে 10টা প্রত্যেকটা এন্ড গেটের ইনপুট 10টা করে এরকম কয়টা এন্ড গেট রয়েছে 1024 টা এন্ড গেট রয়েছে তাই না ঠিক বললাম আচ্ছা তাহলে তো এটা অনেক বড় একটা ইয়া হয়ে যাবে না মানে অনেক অনেক বেশি জায়গা কনজিউম করবে রাইট ডেফিনেটলি কারণ সবগুলোই তো আলটিমেটলি ট্রানজিস্টরই মানে মসফেটই নাকি অনেক জায়গা দখল করবে না জি স্যার যেমন একটা উদাহরণ দিই একটা সহজ যদিও উদাহরণটা একটু ডিফারেন্ট বাট আমি তারপর একটা এন্ড গেটের উদাহরণ দিই যে একটা টু ইনপুট এন্ড গেট এন্ড গেটের কথা বলছি যে ন্যান্ড থেকে তারপর একটা নট বসাতে হয় ইফ ইউ রিকল প্রপারলি ন্যান্ড করে নট মনে করে একটা টু ইনপুট ন্যান্ড গেট বানাইতে আপনার 4টা আর যোগ 2টা 6টা তাই না তাহলে 6টা মসফেট লাগে টু ইনপুট এন্ড গেট বানাইতে তাহলে 3 ইনপুট এন্ড গেট বানাইতে কয়টা লাগে 8টা ঠিক বললাম বুঝতে পারতেছি নাকি সব ভুলে গেছি আগে ন্যান্ড করে নিতে হয় তারপরে নট করতে হয় তাহলে এন্ড হয় কিন্তু আগে ন্যান্ড করেন তারপর নট করেন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে তাহলে চিন্তা করেন 1024টার এন্ড গেট রয়েছে প্রত্যেকটার ইনপুট 10টা তার মানে আমি দেখতে পাচ্ছি যত ইনপুট বাড়তেছে আমার কিন্তু মসফেটের সংখ্যাও অনেক বেড়ে যাচ্ছে তাই না সো ইনপুট 10টা করে ইনপুট অনেক তেলে অনেক ইয়া লাগবে না আমার ঠিক বললাম জি স্যার তাহলে ইনপুট 10টা করে ইনপুট হইলে কয়টা মসফেট লাগবে একটা এন্ড গেট বানাইতে 22টা করে মসফেট লাগতেছে না রাইট একটা এন্ড গেট বানাইতে একটা 10 ইনপুট এন্ড গেট বানাইতেই 22টা মসফেট লেগে যাচ্ছে কিন্তু আপনার ঠিক বললাম
ঠিক বুঝছি নাকি এখনো বুঝি নাই? দুইটার জন্য লাগতেছে ছয়টা, মানে চার যোগ দুই ছয়টা, দুই দুগুণে চার যোগ দুই, দুইটা তো হচ্ছে নট গেটের দুই থেকে আসতেছে, সো ছয়টা। তিন ইনপুটের জন্য লাগতেছে তিন দুগুণে ছয় প্লাস যোগ দুই আটটা, দুইটা তো হচ্ছে নট গেটের আটটা, সো তাহলে দশটার জন্য কত লাগবে? দশ ইন্টু দুই বিশ যোগ দুই নট গেটের দুইটা যেটা, বাইশটা। বুঝা গেছে? ও হ্যাঁ স্যার, এবার বুঝছি। হ্যাঁ, সো বাইশটা। তাহলে চিন্তা করে দেখেন, আপনাদের 1024টা এন্ড গেট রয়েছে, প্রত্যেকটার আপনার রয়েছে বাইশটা করে মসফেট, তাই না? তার মানে দশটা করে ইনপুট, রাইট? সো অনেক জায়গা কনজিউম করবে। সো এই ধরনের যদি আমি ডিকোডার, মানে মূল কথা কি, আমার ডিকোডারটা এত বড় হয়ে গেছে যে আমার অনেক জায়গা কনজিউম করে ফেলবে, তাহলে একটা অল্টারনেটিভ সলিউশন কি হতে পারে দেখি। এটা হচ্ছে কোইনসিডেন্ট ডিকোডিং, এটা সিম্পল একটা মেমোরি ডিকোডিং দেখছি ডিকোডার দিয়ে। এবার আমরা দেখবো ডিকোডিংটা যদি একটু চেঞ্জ করে দেই, একটা কোইনসিডেন্ট ডিকোডিং করে দেই। আমরা দেখলাম যে 1023 যদি বলি আমি, জিরো থেকে 1023 অ্যাড্রেস, 1023টার ক্ষেত্রে আমার এন্ড গেটের ইনপুট লাগতো, ইনপুটের সংখ্যা আমি একটু সামারি করে রাখি যাতে আপনাদের মনে থাকে, ইনপুটের সংখ্যা লাগতো এন্ড গেটের হচ্ছে দশটা করে, নাকি দশটা ইনপুট। আর এন্ড গেটের সংখ্যা কয়টা লাগতো, নাম্বার অফ এন্ড গেট কয়টা ছিল এন্ড গেটের সংখ্যা? দশটা করে, এই এই মানে স্যার 1024টা, ও সরি, হ্যাঁ 1024টা, হ্যাঁ তাই তো, ইনপুট হচ্ছে দশটা করে 1000। ওকে, এখন দেখেন, সো একটা ডিফারেন্ট স্টাইলে আমি ডিকোডিংটা করতে পারি, সেটা হচ্ছে টু ডিমেনশনাল ডিকোডিং বলা হচ্ছে। টু ডিমেনশনাল ডিকোডিং স্ট্রাকচার ফর 1K মেমোরির এক্সাম্পল এখানে দেখানো হয়েছে, জাস্ট ডিকোডিংটা দেখাচ্ছি আর বাকি অন্য কিছুই দেখানো হচ্ছে না, ঠিক আছে? জাস্ট ডিকোডিংটা নিয়ে আমরা বদার্ড, বাইনারি সেল নিয়ে এখানে বদার্ড না, বাইনারি সেলের কানেকশনটা আগের মতোই, এই ডটগুলো হচ্ছে বাইনারি সেলের কানেকশন, মানে ওই কারেন্ট সেই রোগুলা, ঠিক আছে? সো এখন দেখি এটা কিভাবে করতেছি। সো ধরেন আপনার একটা 10 বিটের অ্যাড্রেস রয়েছে, যেহেতু এটা 1K, সো 10 বিট হবে, বুঝতেই পারছেন, রাইট? সো এটা আমি এখানে দেখেন, এখন যে কাজটা করা হয়, 10 বিটটাকে দুটো ভাগে ভাগ করা হয়, অর্ধেকটাকে আমি y এর মধ্যে ফেলে দিব, অর্ধেকটাকে আমি x এর মধ্যে ফেলে দিব। এখন x আর y টা কি, x আর y হচ্ছে দুটো আলাদা আলাদা ডিকোডার, সো আমি ইনস্টেড অফ ইউজিং 10 to 1024 ডিকোডার, আমি কি করলাম, দুই ভাগে ভাগ করলে 5 into 32 ডিকোডার হয়ে যায় দুটা, রাইট? আর কথা বোঝা যাচ্ছে, 5 into 32 ডিকোডার হয়ে যাচ্ছে দুইটা, বুঝতে পারছি এটা নাকি বুঝি নাই? দেখেন আমি কি করলাম, আচ্ছা আমি পুরোটা বুঝাই, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে ফাইভ ইন, আমি কি করলাম, 10 to 1024 ডিকোডার না ইউজ করে আমি একটা টেকনিক করলাম যে আমার তো দশটা ইনপুট দিতে হবে 10 বিট, তার জন্য আমি কি করলাম 5 into 32 ডিকোডার দুটা নিলাম, নেওয়ার পরে আমি যে করতেছি, আমি এক্স বলতেছি, এই এইটাকে এক্স বললাম এবং ওয়াই বললাম উপরেরটাকে, এবং দেখেন আমি কি করলাম যে আমার যে 10 বিট ইনপুটটা রয়েছে এইখানে, সেই 10 বিটের এমএসবি সাইড থেকে যে 5 বিট সেটা এক্স এ দিয়ে দিলাম, এবং এলএসবি সাইড থেকে যে 5 বিট সেটা ওয়াই এ দিয়ে দিলাম। তাতে আমার লাভটা কি হলো একটু বোঝার চেষ্টা করি, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবাই? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? আচ্ছা ফাইন, সো আমি আগে একটু বোঝার চেষ্টা করি। যদি আমি আসলে একটা জেনেরিক একটা এক্সাম্পল দেই, যদি আমি ইনপুটে 0 0 এক্স এ যদি আমি 0 সবগুলো 0 দেই, তাহলে কি হবে? এটা তো একটা সিম্পল 5 to 32 ডিকোডার, জাস্ট আমার এইটা 1 হবে, বাকি সব 0 হবে, তাই না? জাস্ট আমার প্রথম 0 নম্বর যে লাইনটা আছে সেটা 1 হবে, বাকি সব 0 হবে। আচ্ছা, যদি আমি এই ওয়াই ওয়াই যদি 0 0 0 সে 0 1 দেই, তাহলে আমার কি হবে, শুধু নম্বর 1 নম্বরটা হাই হবে আর বাকি সব 0, 1 নম্বরটা কোনটা, দ্যাট মিনস এটা এটা হাই হবে, বাকি সব 0 হবে, ঠিক আছে? সো এখন যে দুইটা 1 হবে সেই দুইটাই খালি কি করবে, অ্যাক্টিভ হবে, যেখানে মানে ক্রস পয়েন্ট, যেই দুইটা ক্রস পয়েন্ট যেগুলো মিট করবে, 1 মিট করবে, সেগুলাই শুধু হাই হবে, সেই পিন সেই সেটাই একটা পার্টিকুলার রো, ঠিক আছে? সো এখন চিন্তা করে দেখেন, আপনি যদি চেক করে দেখেন, এইটা হচ্ছে এই অ্যাড্রেসটা বোঝাচ্ছে। সো আমি যখন এই অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এক্স এ 0 0 আর ওয়াই এ দিলাম কত, ওয়াই এ দিলাম শুধু 1, এক্স এ দিলাম 0, ওয়াই এ দিলাম 1, তাহলে এই অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি ইন টোটাল 10 বিটের দিকে তাকাইলে, আপনার 10 বিট যদি দেখেন, এটা হচ্ছে 0 0 0 0 0 0 0
01, right? This is the 10 bit address. So it actually indicate korte se apnar word number koto number word ke indicate korte se. It one number word ke by address number 1 ke indicate korte se. Dekhi ashole address number 1 select hoyeche naki? Dekhen to address number 1 select hoyeche naki? Dekhte pacchi? This is the address number 1. So it hocche address number 31. It hocche address number 32. So এইভাবে এটা হচ্ছে অ্যাড্রেস নাম্বার 63 বুঝতে হচ্ছে এন্ড সো অন এভাবে যেতে থাকবে ওকে ক্লিয়ার বুঝতে পারলাম এটা সো এখন আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দেই একটা एग्जांपल আমি জাস্ট একটা বেসিক एग्जांपल ফারস্টে দেখাইলাম এখন আমি আপনাদেরকে একটা डिफरेंट একটা एग्जांपल এক্সপ্লেইন করি এই যে যেটা এখানে দেয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি এক্স আমরা একটা ডাটা বসাইছি এই এক্স এর যে 5 বিট ডাটাটা আমরা বসাইছি সেটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন ডাটাটা 01100 এটার মানে কত 12 12 না এটা মানে দেখেন তো 1100 মানে কত 12 না 12 ইট ইজ স্যার সো তার মানে কি 12 নাম্বার শুধুমাত্র ডেটা পিনটা হাই হবে বাকি সব জিরো থাকবে নাকি সো 12 নাম্বারটা হাই হবে বাকি সবগুলাই জিরো মানে ইন জিরো হয়ে আছে আচ্ছা ফাইন এবার ওয়াইটটা দেখি ওয়াই হচ্ছে 10100 10100 সো এটা লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা কত ডাটাটা এটা হচ্ছে 012 তাহলে 2 টু দি পাওয়ার 012 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 4 2 টু দি পাওয়ার 4 16 প্লাস 4 তার মানে 20 নাকি তাই না এটা মানে 20 তাই তো এটা মানে 20 সো এই 20 যেটা আছে তাহলে 20 নাম্বার যেই আমার ওয়ার্ডটা সেটা হাই হবে দ্যাট মিন্স এইটা এইটা শুধু 1 হবে বাকি সব 0 থাকবে এম আই রাইট বুঝতে পারলাম বুঝা গেছে নাকি এটা দেখেন সুপার আচ্ছা এখন যেই দুইটা 1 রয়েছে ডিকোডারের সেই দুইটা যে আমার ক্রস পয়েন্টটা রয়েছে বা ইন্টারসেকশন পয়েন্টটা সেটাই শুধুমাত্র হাই হবে দ্যাট মিন্স এই অ্যাড্রেসটা মানে এইখান এই পয়েন্টের সাথে যেই রোটা কানেক্ট করা থাকবে বাইনারি সেলে সেই রোটা হাই হবে ঠিক আছে সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এইটা মানে কত অ্যাড্রেস বোঝাচ্ছে এটা একটু বুঝে এটা ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারবেন আসলে কেন সো ফার্স্ট অফ অল আমরা দেখার চেষ্টা করব আমি বুঝলাম যে এটা মানে আসলে এটাকে পয়েন্ট করতেছে দ্যাটস ওকে দ্যাটস টোটালি নাইস এখন আমি আগে দেখার চেষ্টা করি এই বাইনারি অ্যাড্রেসটা আসলে কি বোঝাচ্ছে টোটাল বাইনারি অ্যাড্রেসটা আসলে কত 01101010 সো এইটা হচ্ছে ডেসি ঠিক লিখলাম চেঞ্জ হয়ে গেল মনে হচ্ছে একটা জিরো মিস করছি ওকে সরি হচ্ছে তাহলে ফার্স্ট জিরো তো বাদ হয়ে যাচ্ছে 1100 10100 ডেসিমেল এটা 404 দেখতে পাচ্ছি সবাই সো ডেসিমেলে এটা হচ্ছে 404 ওকে তো আমার কিন্তু 404 নম্বর অ্যাড্রেসটাকে পয়েন্ট করতে হবে নাহলে কিন্তু হবে না আমার কথা কি বুঝা গেছে আমার কথা কি বোঝা গেছে আমার কিন্তু 404 নম্বর অ্যাড্রেসটাকেই পয়েন্ট করতে হবে নাহলে কিন্তু হবে না এখন আমি এটা ক্যালকুলেট করব আসলেই এটা 404 কে অ্যাড্রেস করতে পারতেছে নাকি ডু ইউ আন্ডারস্ট্যান্ড কিছুটা বুঝছি স্যার আচ্ছা এবার দেখেন কিছুটা বুঝলেই হবে দেখেন এইবার ইম্পর্টেন্ট ব্যাপার কারণ আমার তো এইটা হচ্ছে এটা যদি আমি একটা সিম্পল আগের যে স্ট্রাকচারটা এরকম যদি একটা স্ট্রাকচার ইউজ করতাম তাহলে কি 404 নম্বর যেই রোটা আছে সেটাকেই পয়েন্ট করতো রাইট 404 নম্বর রোটাকে পয়েন্ট করতো সেটা সিলেক্ট হয়ে যেত সেটা আউটপুটে ডাটা দিত এরকম কিছু একটা তাই না সো আমার কিন্তু এখন যে দুই ভাগে ভাগ করে দিলাম ডিকোডারটা একটা না ইউজ করে ঠিক আছে তাহলেও কিন্তু আমার সেই 404 নম্বর ডাটাটাকেই মানে রোটাকেই অ্যাড্রেস করে দিতে হবে নাহলে কিন্তু মানে হবে না ঠিক আছে সিমিলার হইতে হবে অপারেশনটা সো আমি বলতেছি এইটা যদি এখন আমার একটা প্রুফ করতে হবে এইটা যে আসলে 404 এই যে যেটা আমি বক্স করছি আমি দেখতে পাচ্ছি 12 আর 20 এটা আসলে এটাকে পয়েন্ট করতেছে ফাইন এক্স আর ওয়াই থেকে ডাটা থেকে দেখলাম এটা ইন্টারসেকশনে এই পয়েন্টটা রয়েছে সো এটা 404 নাকি এটা দেখাইতে হবে কারণ আমার যে বাইনারি অ্যাড্রেসটা রয়েছে সেটা 404 এটা আমরা দেখলাম সো এটা 404 হতে হবে
সো এটা কিভাবে বুঝবো এটা 404? সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে 404 নাকি। সো একটু দেখার চেষ্টা করি, যখন আমি ফার্স্ট একটা এক্সাম্পল দিয়েছিলাম এক্স এ ভ্যালু 0 বসাইছিলাম তখন কিন্তু আমার আর ওয়াই এ ভ্যালু 1 বসাইছিলাম তখন কিন্তু আমার এই পয়েন্টটা সিলেক্ট হয়েছিল, মনে পড়ে? দেখেন তো, এক্স এ যদি আমি 0 দেই টোটালি, ওয়াই এ যদি 1 দেই, তখন আমার এইটা হাই হয় এবং এইটা হাই হয়, তার মানে এইটা পয়েন্ট করে নাকি? দেখেন এটা ইম্পর্টেন্ট, বুঝতে হবে এই জিনিসটা। হ্যাঁ স্যার। শিওর? ওকে ফাইন, নাইস। আচ্ছা, যদি আমি এক্স এ 0 দেই, ওয়াই এ যদি আমি 31 দেই, তাহলে কোনটা পয়েন্ট করবে? বা সবগুলো 1 করে দিলে কোনটা পয়েন্ট করবে ওয়াই এর ইনপুটে? স্যার ডান পাশের প্রথমটা, দ্যাট মিন্স এইটা। হ্যাঁ, ভেরি গুড। সো এইটা অ্যাড্রেস নাম্বার বা ওয়ার্ড, মানে এটা অ্যাড্রেস ওয়ার্ড নাম্বার কত বা অ্যাড্রেস নাম্বার কত এটা চিন্তা করে দেখেন তো, এই ফার্স্ট এটা ওয়ার্ড নাম্বার কত ছিল এটা বলেন। ফার্স্ট এটা কত? অবশ্যই 0। 0 স্যার। সেকেন্ড এটা কত? 1, ওয়ার্ড নাম্বার 1। তাহলে এটা কত হবে ওয়ার্ড নাম্বার? লাস্ট এটা কত? 31। 31, ভেরি গুড। 5, এই 5 হবে কেন? 31 হবে না? ফার্স্ট এটা 0, সেকেন্ড এটা 1, তারপর 2, 3 এভাবে যেতে থাকে, 31 নাম্বারটা ওয়ার্ড নাম্বার 31 হবে। দ্যাটস ওকে। সো এই যখন আমি এই 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 সেকেন্ড রোডটা চিনতে পারেন, তাহলে এটা কত হবে ওয়ার্ড নাম্বার? 32, ওয়ার্ড নাম্বার 32 হবে না? 31 এর পর 32 না? বুঝা গেছে? 31 এর পর 32 না? হ্যাঁ, একটার পর একটা আর কি অ্যাড্রেস আসছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো ওয়ার্ড নাম্বার 31 এর পর 32 এইভাবে এন্ড সো অন এইভাবে যাচ্ছে নাকি? সো এইভাবে গেলে এইটা কত নাম্বার হবে স্যার? 62 স্যার। 62 হবে নাকি 63 হবে? 63 স্যার। 63 হবে না? জি স্যার, ওয়ার্ড নাম্বার 63 হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ইফ ইটস ওয়ার্ড নাম্বার 63, ফাইন। এইখান থেকে আমরা একটা জেনারেলাইজড কিছু কি দাঁড় করাইতে পারি যে এটা কিভাবে আসলে এটা রেফার করছে? এটা ওয়ার্ড নাম্বার যে 31, এটা আমরা কিভাবে জেনারেলাইজেশন করতে পারি? হোয়াট ইউ থিংক? হোয়াট ইউ থিংক কিভাবে এটা জেনারেলাইজ করা যায়? এখানে কিন্তু ওয়ার্ড নাম্বার 31 হওয়ার জন্য এক্স এর ডাটাটা আমার 0 ছিল, আমার জাস্ট ওয়াই এর ডাটাটাই কিন্তু ওয়ার্ডের ডাটা ছিল, তাই না? মানে ওয়ার্ডের নাম্বারটা হয়ে গেছে, তাই না? ওয়াই এ যা ইনপুট দিছিলাম, রাইট? কিন্তু পরেরটাতে যখন এক্স এর ডাটা একটা ডাটা আসছিল, এক্স এ কিন্তু 1 দিছিলাম আর ওয়াই এ 31 দিছিলাম, কিন্তু আমার ওয়ার্ড সিলেক্ট হয়েছে কত? 63 নাকি? এটা কিভাবে হইলো? তাহলে আমরা এই ওয়ার্ড নাম্বার 63-কে কি একটা জেনারেলাইজ সূত্রের মধ্যে ফেলতে পারি যে ঠিক আছে, সো বুঝতে পারতেছি ওয়াই এর ডাটাটা সরাসরি যোগ হয়ে যাচ্ছে আর এক্স এর যে ডাটাটা আছে, এক্স এর ডাটাটা সরাসরি যোগ কি হচ্ছে? লেট মি আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, সো 63, তাই না? ওয়াই এর ডাটাটা, আচ্ছা ইফ আই ওয়ার টু সে ওয়ার্ড নাম্বার 32-টাকে কিভাবে আমি ডিফাইন করব, সো প্রত্যেকটা এক্স এর ডাটার জন্য চিন্তা করেন 31 কিন্তু আগের 31-টা যোগ হয়ে যায়, সো এক্স এর ডাটা 1 হইলে আগে 31 আছে, সো তার মানে আগে 31 যে ডাটাটা, সরি 32 যে ডাটাটা, সেটা গুণ হয়ে যাবে এক্স এর ডাটার সাথে, যোগ হবে ওয়াই এর ডাটা, রাইট? এম আই রাইট? এরকম কিছু একটা হবে সূত্রটা, জেনারেলাইজ ইকুয়েশন। দেখেন তো, তাহলে কি এটা ম্যাচ করে নাকি ওয়ার্ড নাম্বার? তাহলে 32 ইন্টু এক্স প্লাস ওয়াই, আপাতত এটা একটু দেখি, মনে রাখার চেষ্টা করি, 32 ইন্টু এক্স প্লাস ওয়াই। সো আমরা বললাম এটা 63 হওয়ার কথা, গুণে দেখছি, দেখি তো জেনারেলাইজেশন করার চেষ্টা করি তো। সো এইটাকে পাইতে হইলে আমার ওয়াই এ বসাইতে হবে 31, এক্স এ বসাইতে হবে 1, তাই তো পাইছিলাম, এক্স এ 1 বসাইছিলাম এবং ওয়াই এ বসাইছিলাম 31, এই দুটো মিলেই তো এটা পাইছি নাকি? এর ওয়ার্ড নাম্বার 30 নাম্বার 63 ছিল, দেখেন তো ওই সূত্রটা অনুসারে কি ভ্যালিড হয় নাকি? আমরা বলতেছিলাম যে 32 ইনটু এক্স প্লাস ওয়াই নাকি, এরকম একটা সূত্র দিছিলাম, জেনারেলাইজড ইকুয়েশন।
সো 32 ইনটু এক্স মানে হচ্ছে 1, তার মানে 32, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 31, 31 ম্যাচ করছে 63, হোয়াট 63, তাই না? তাহলে হ্যাঁ, এই ইকুয়েশনটা মনে হয় আমরা জেনারেলাইজ একটা ইকুয়েশন হিসেবে ধরতে পারি এই ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে, তাই না? 32x ইনটু এক্স প্লাস ওয়াই ধরা যায়, করতে পারি, ধরা যায় স্যার, কিন্তু আপনি এটা কিভাবে পেলেন এটা বলতে দিলেন। ওই যে ওই এইভাবে কাউন্ট করে করে দেখলাম যে এটা 31, এটা যদি 32 হয় তাহলে 32 বানানো যায় কিভাবে, আমি জাস্ট এটা ট্রায়াল এন্ড এরর করে করে দেখলাম যে এটা 32 হয় কিভাবে, ঠিক আছে? সো ইন সিমিলার ফ্যাশন, তাহলে আমি এখন আমার মেন টার্গেটটা কিন্তু ছিল এইটা, আমি দেখতে পাচ্ছি যে এই ফুল 10 বিট বাইনারি অ্যাড্রেস হচ্ছে 404, আমার এখন এটা প্রুফ করতে হবে, আমার যে স্ট্রাকচারটা রয়েছে এটা যে আসলেই 404 এটা প্রুফ করতে হবে। এই 4 বিট ডেটা, এই 10 বিট ডাটাটা যে 404 এটা জানি, কিন্তু এইটা যে 404 এটা প্রুফ করতে হবে। এখন এটা প্রুফ করার জন্য আমরা ওই সূত্রটা ইউজ করতে পারি, 12 টাইমস x প্লাস কত আছে 20, ঠিক আছে? দেখি, হোপিং ফর দ্য বেস্ট, লেটস সি কি হয়। 12 টাইম x হচ্ছে আমার, x এর ডাটা কত দিছিলাম 12, ও সরি 12 তো, হ্যাঁ 12 টাইম, 12 টাইম x কেন 32 হবে, সরি তাই না, 32 টাইম 6, সরি মাই মিস্টেক, এগেইন 12 লিখলাম, 32, 32 টাইম 12, 32 টাইম 12 প্লাস 20, 23 হচ্ছে, এই 44, 404 ম্যাচ করছে না? জি স্যার, এই ইকুয়েশন সহ। তার মানে কি, আমি ইচ্ছা করলে আসলে এই 5 ইনটু, দেখেন আমার যে স্ট্রাকচারটা কারেন্ট প্রপোজড স্ট্রাকচার, সেটা দিয়েও কিন্তু আমি সিমিলার আউটপুট পাচ্ছি, মানে একটু আগে আমি যেটা দেখাইলাম সেম আউটপুটটা পাচ্ছি, কিন্তু পাচ্ছি না আমার সিম্পল, যদি আমি একটা 1024 ডিকোডার ইউজ করতাম, 10 থেকে 1024 ডিকোডার, সেখানে আমার 404 ইনপুটে সরাসরি আমি এই 10 বিট বাইনারি অ্যাড্রেস দিয়ে দিতাম, আমার 404 নম্বর ওয়ার্ডটাকে সে পয়েন্ট করতো, ফাইন। কিন্তু এইটার বদলে আমি বলতেছি আমি একটা নতুন স্ক্রিন প্রোডিউস করলাম, যেটা নাকি আমি 10 ইনটু 10 মানে 10 টু 1024 যে ডিকোডার সেটা ইউজ না করে সেটাকে দুই ভাগে ভেঙে দিছি, 5 ইনটু 32 5 ইনটু 32, দুইটা ইউজ করতেছি, 5 বিট 5 বিট অর্ধেক অর্ধেক দিয়ে দিচ্ছি। তার মাধ্যমে আমি দেখতে পারতেছি যে আমার যে এই পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে লাগা আমার সেম অ্যাড্রেসটাকেই পয়েন্ট করতেছে, 404কেই পয়েন্ট করতেছে। তার মানে আমি বলতে পারি যেটা আমার দুইটা ক্ষেত্রে যেহেতু রেজাল্ট সেম, তাইলে আমি 10 টু 1024 এর জায়গায় আমি ইচ্ছা করলে এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি, কোইনসিডিং ডিকোডিং স্ট্রাকচারটা ইউজ করতে পারি, ঠিক আছে? এটা করতে পারি কারণ যেহেতু দুইটার রেজাল্টই সেম, অ্যাকচুয়ালি দুইটাই 404 নম্বর অ্যাড্রেসকেই পয়েন্ট করতেছে, বাট তাহলে আমার বেনিফিটটা কি, এটা আসল ব্যাপার। আমি কেন এত ভেজালে যাব, 10 টু কত জানি 1024 ছিল, ওইটা না ইউজ করে আমি এটা ইউজ করব কেন, এই 5 ইনটু 32 যে দুইটা ব্লক সেটা ইউজ করব কেন, বুঝার চেষ্টা করি। এখানে অ্যান্ড গেট রয়েছে কয়টা 5 ইনটু 32 তে, 32টা অ্যান্ড গেট রয়েছে, জি স্যার। এখানে কোন রয়েছে কয়টা, 32টা রয়েছে, রাইট, বুঝলাম তাই না? হ্যাঁ স্যার। তাহলে 32 যোগ 32 কয়টা হইল, 64, 64টা এন্ড গেট রইল, আর প্রত্যেকটা এন্ড গেটের ইনপুট কয়টা করে, কয়টা করে ইনপুট, পাঁচটা করে। সো ইউ গাইজ টেল মি উইচ ওয়ান ইজ বেনিফিশিয়াল, যে 10টা ইনপুটের 1024টা এন্ড গেট, নাকি 64টা এন্ড গেট প্রত্যেকটার 5টা করে ইনপুট, কোনটা কম মনে হচ্ছে? দুটো কিন্তু সেম রেজাল্ট প্রোডিউস করতেছে বাই দ্য ওয়ে, উইচ ওয়ান ইজ স্মলার, নিচেরটা স্যার, নিচেরটা, দ্যাট মিন্স কোইনসিডেন্ট ডিকোডিং, বুঝতে পারলাম। সো দিস ইজ এ স্কিম অ্যাকচুয়ালি টু রিডিউস দ্য এরিয়া সাইজ অফ দি ডিকোডার, দের আর আদার ওয়েজ, যেমন হচ্ছে আমি যেটা বলছিলাম অ্যাড্রেস মাল্টিপ্লেক্সিং বলা হয় একটা, এটা আমি দেখাচ্ছি না আপাতত, ইফ উই গেট টাইম in future in the next class I'll just show you guys this one. So read only memory ki jinish age dekhi, so let's talk about read only memory. So etokhon amra ja explain korechhilam those are raw ram,
ঠিক আছে, দোজ আর র্যাম আর মাচ মোর প্রিসাইসলি আমরা ল্যাচের মধ্যে দেখছি, সো ইট মে বি এ স্ট্যাটিক র্যাম বা এস র্যাম বলতেছি, যেটা নাকি আমাদের আসলে ক্যাশ মেমোরিতে ইউজ হয়, ঠিক আছে, এটা নাকি রিড রাইট সাইকেল ফাস্টার হয় সেটা আমরা দেখলাম। সো লেটস টক অ্যাবাউট রম, যেটা শুধু রিড করতে পারবো, তার মানে ভিতরে ডাটা অলরেডি আগে থেকে রাইট করে। দেখেন কোনো ব্লক ডায়াগ্রামে আপনি কোনো ইনপুট অপশন দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি এনি ইনপুট? খালি আউটপুট ডাটা রয়েছে আর ইনপুট শুধু অ্যাড্রেস রয়েছে, কিন্তু কোনো ইনপুট ডাটা রয়েছে দেখা যাচ্ছে নাই। সো এটার স্ট্রাকচারটা দেখতে, এটাকে বলা হয় 2 to k টু দি পাওয়ার কে ইনটু এন রম, এন টাগের মতোই বোঝায় হচ্ছে লাগে আমার আউটপুটের বিটের সংখ্যা, আর আমার টু দি পাওয়ার কে টা বোঝায় অ্যাড্রেসের সংখ্যা, টোটাল অ্যাড্রেস কয়টা রয়েছে আগের মতোই, কে টা হচ্ছে অ্যাড্রেসের পিন, কয়টা অ্যাড্রেস পিন থাকবে। একটা এক্সাম্পল হতে পারে, নিচে দেখেন দিয়ে দিয়েছি 32 into 8 ROM, 32 into 8 ROM বলতে এই স্ট্রাকচারটাকে বোঝানো হচ্ছে। বোঝার চেষ্টা করি 8 দ্বারা কি বোঝাচ্ছি, 8 দ্বারা এই যে আউটপুটের যে ওই যে অর গেটের মাধ্যমে যে আমার 8টা A0 থেকে A7 পর্যন্ত 8টা আউটপুট পিন এসেছে সেটা ডাটা পিন, এবং 32টা কি, 32 দ্বারা বোঝানো হচ্ছে যে 32টা আমার কি রয়েছে অ্যাড্রেসটা রয়েছে, তার মানে 0 থেকে 31টা ওয়ার্ড রয়েছে, ঠিক আছে। সো এই 32টা অ্যাড্রেসের জন্য আপনার 5 into 32 ডিকোডার সবার বাঁ দিকে থাকবেই অবশ্যই, এবং ডান দিকে কি থাকতেছে, ডান দিকে আমার এই জিনিসটা থাকবে। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখেন, রমে ইটস ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, এখানে কি আপনি কোথাও কোনো বাইনারি সেল দেখতে পাচ্ছেন? Do you see any binary cell? No, sir. এখানে কিন্তু কোনো binary cell নাই, তাহলে RAM এ কিন্তু binary cell ছিল আপনার, right? RAM এ binary cell ছিল, RAM এ decoder ছিল, কিন্তু আমি যখনই ROM এ আসলাম কোনো binary cell নাই, কিন্তু decoder কিন্তু আগের মতোই আছে, decoder আছে, OR gate আছে, আগের মতো দুইটা জিনিস কিন্তু কমন আছে, কিন্তু কোনো binary cell নাই। এটা কি দেখতে পাচ্ছি আমরা যে there are no binary cells? দেখা যাচ্ছে? জি স্যার। সো হাউ ডাজ ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক? সো এটা কিন্তু একটা স্ট্রাকচার, মনে রাখি 32 ইনটু 8 ROM এর। সো আমি ধরেন একটা এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদেরকে, খুব সহজ একটা এক্সাম্পল, ধরেন দিজ আর আউটপুটস, রাইট, A0 থেকে A7, এটা একটা আউটপুট না, 8টা আউটপুট দেখা যাচ্ছে A0 থেকে A7 নিচে। সো আপনি একটা কম্বিনেশনাল সার্কিটের কথা চিন্তা করেন যার নাকি 8টা আউটপুট রয়েছে, আমার কথা বোঝা গেছে, জানা কি 8টা আউটপুট রয়েছে আর ইনপুটের সংখ্যা কয়টা রয়েছে, ইনপুট রয়েছে 5টা, I0 থেকে I4, তাহলে কি হবে, 2 to the power 5, 32টা কম্বিনেশন হবে, 32টা কম্বিনেশনের অ্যাক্রসে 8টা আউটপুট থাকবে, ধরেন একটা ট্রুথ টেবিল, এরকম একটা ট্রুথ টেবিল আসবে, দেখা যাচ্ছে? আমি একটা আরবিটারি একটা এক্সাম্পল তুলে নিচ্ছি, একটা র্যান্ডম একটা আরবিটারি এক্সাম্পল তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছি একটা ট্রুথ টেবিল, ক্যান ইউ সি? জি স্যার। এটা একটা র্যান্ডম এক্সাম্পল, সো যেখানে আপনি A7 কে, যেমন আমরা আমরা জানি যে সাম অফ মিনটার্মস আকারে প্রকাশ করতে পারবো, যে A7 দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো, আমরা যদি মাউস পয়েন্টারটা দেখতে পারেন যে 0 আমি যদি সাম অফ মিনটার্মস আকারে লিখি তাহলে এটা হবে 0 1 2 ... এটা কত নম্বর, এটা হচ্ছে 20, এটা 31 30 29, তাই না? তাহলে 0 1 2 ... 0 2 3 29 ... 29, তাহলে এই যে দেখেন A7টা, যে A7টা নিচে, যে A7টা ওই সাম অফ মিনটার্মসে দেখানো হয়েছে, I4 3 2 1 0, সাম অফ মিনটার্মস 0 2 3 ... 29, বুঝতে পারছে? ওই যেভাবে আমরা কম্বিনেশনাল সার্কিট করি আর কি, তাই না? বুঝতে পারছে এটা? জি স্যার। সো এরকম করে আমি আপনাকে উল্টাভাবে প্রশ্নটা দিতে পারি যে A7 থেকে A0 পর্যন্ত এরকম আমি সাম অফ মিনটার্মস দিয়ে দিলাম আপনাকে, আপনি এই ট্রুথ টেবিলটা ফর্ম করে নিলেন নিজে নিজে, এটা হতেই পারে, কিন্তু আমার কথা বোঝা যাচ্ছে, এটা ইচ্ছা করলে আমি দিতেই পারি, ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড? সো হোয়াট এভার, আমি আগে এই ট্রুথ টেবিলটা ফর্ম করবো, যেটাই আমার কাছে প্রশ্ন দেওয়া থাকুক না কেন আমি আগে এই ট্রুথ টেবিলটা ফর্ম করবো, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। এই ট্রুথ টেবিল অনুসারে এখন আমি কোডিং করবো, কোডিংটা কি জিনিস, খুবই সহজ। এই যে আগের যে চেহারাটা দেখছি এটা কিন্তু স্ট্রাকচার, ফিক্সড স্ট্রাকচার, এইটা কিন্তু একটা 32 into 8 ROM এর একটা নির্দিষ্ট ফিক্সড স্ট্রাকচার, আগেই বলে দিচ্ছি 32 into 8 ROM এর জন্য একটা ফিক্সড স্ট্রাকচার। এখন এখানে কিন্তু সব ওপেন সার্কিট হয়ে আছে, এই যে যে ইয়াটা দেখতে পাচ্ছেন সবগুলো, এখানে কোনো কানেকশন নাই, যতগুলো ইন্টারসেকশন দেখতেছেন সেখানে কিন্তু কোনো কানেকশন নাই, সব ওপেন সার্কিট, ক্রস চিহ্ন মানে কানেকশন, দ্যাট মিন্স হোয়াট,
এরকম যদি আমি একটা ক্রস চিহ্ন বসাই তাহলে বুঝাবো যে এখানে একটা কানেকশন রয়েছে ওকে সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই ট্রুথ টেবিল অনুসারে এবার আমি ওই রমটাকে প্রোগ্রামিং করব এটা কিন্তু প্রোগ্রামিং করা ছিল না এই রমটাকে এখন আমি প্রোগ্রামিং করব এই ট্রুথ টেবিল অনুসারে এই ডাটা অনুসারে সো প্রোগ্রামিং করলে এটা এরকম হয়ে যাবে র্যান্ডম রাফলি একটা এরকম এই যে দেখেন A7 এর ক্ষেত্রে আমি দেখাই দিছি 0 2 3 29 মনে পড়ে ডট ডট 29 তারপরে যেখানে 1 দরকার আমি সেই জায়গাটা ক্রস করে দিব বা কানেকশন জোরে লাগিয়ে দিব আমার কথা বুঝে গেছে যেখানে 1 দরকার সেখানে আমি কানেকশন দিব দ্যাট মিন্স ক্রস করব ডু ইউ আন্ডারস্ট্যান্ড এই যে দেখেন 0 2 3 29 এ ছিল A7 বাকিগুলো আমি আপাতত ধরতেছি না এখানে দেখেন আমি তাই করছি 0 এই যে A7টার দিকে খেয়াল করেন A7 এর জন্য এই যে 0 2 3 আর 29 এ আমি কি করছি ক্রস করে দিছি দেখা যাচ্ছে কানেকশন দিয়ে দিছি জি স্যার দেখা যাচ্ছে তার মানে যেগুলাতে আমার আউট মানে যেখানে আমার 1 দরকার সেই জায়গাগুলো আমি ক্রস করে দিব ওকে সো A7 হলো একইভাবে তাহলে আমি A6 5 4 3 2 1 0 করতে পারবো রাইট এই যে এখানে টেবিল অনুসারে আমি 0 মানে এরকম করব যেমন 0টা আছে 2 3 31 28 এই যে 2 3 31 28 দেখতে পাচ্ছেন সো এইভাবে A7 থেকে A0 এরকম ক্রস করে দিয়ে কানেকশন জোড়া লাগিয়ে দেব সো তাহলে প্রোগ্রামিং হয়ে যাবে শেষ আপনার কিন্তু কাজ শেষ এই ট্রুথ টেবিল অনুসারে আপনার রম প্রোগ্রামিং হয়ে যাবে এটাকেই বলা হচ্ছে লাগা ইনিশিয়ালি ফিউজ বার্ন করা এরপরে এই রমটা জাস্ট একটা ফিক্সড ডেটা ক্যারি করবে এই ডাটাটাই সে ক্যারি করবে আর চেঞ্জ করা যাবে না এর জন্য বলা হচ্ছে রম জাস্ট রিড অনলি প্রথমেই একবার ফিউজ পুরাই দেয়া হয় বার্ন করে দেয়া হয় ফিক্সড করে দেয়া হয় ভ্যালু এই যে আমি ক্রস করার মাধ্যমে এটা ফিক্স করে দিলাম প্রোগ্রামিং করে দিলাম এরপরে আর চেঞ্জ করা যাবে না ঠিক আছে সো নাও এখন আপনার প্রশ্ন আসতে পারে এটা কিভাবে কাজ করে আমার তো A7 এ এই জিনিসটা দরকার এই কম্বিনেশন গুলো দরকার A7 এ সো হাউ টু অ্যাকচুয়ালি ফাইন্ড আমি এটা কিভাবে পাবো চিন্তা করে দেখেন আপনি সহজ কথা হচ্ছে আপনি যদি ইনপুটে 000 এই ইনপুটটা দেন তাহলে আপনার A7 এ 1 পাওয়া উচিত নাকি রাইট 000 ইনপুটে যদি 000 দেন অ্যাড্রেস দেন তাহলে আপনার A7 এ 1 পাওয়া উচিত ডু ইউ এগ্রি হ্যাঁ স্যার ট্রুথ টেবিল হ্যাঁ ট্রুথ টেবিল অনুসারে তাহলে এখন আমি প্রোগ্রামিংটা খেয়াল করি আমি যদি 0 এই ডিকোডার যেটা রয়েছে 5x32 ডিকোডার ইনপুটে 000 দিলাম কি হবে ক্যান ইউ টেল এখানে 0 থেকে 31 এর মধ্যে কোনটা হাই হবে আর বাকি কোনটা লো হবে হাই হবে কোনটা এটা বলেন এটা কিন্তু ডিকোডার বাই দ্য ওয়ে নরমাল ডিকোডার জিরো নম্বর পিন হাই হবে জিরো নম্বর হাই হবে বাকি সব কি হবে জিরো হবে লো থাকবে ফাইন এক্স্যাক্টলি তাই তো এটা 1 হলে এই পুরো লাইনটা 1 নাকি এখন দেখেন আমি অর গেটের এই পিনের সাথে কানেকশন দিয়ে রাখছি দেখতে পাচ্ছি কানেকশন যে দিয়া এই পিনের সাথে জি স্যার A7 এর তাহলে A7 এর রেজাল্ট কি আসবে সবগুলো 0 এর সাথে একটা 1 তাহলে কি আসবে রেজাল্ট 1 আসবে না 1 আসবে তাহলে আমি কি পাইলাম আমার এই ডাটাটা পাইছি আমি এই অ্যাড্রেসে এই অ্যাড্রেসে কি আমি A7 এ এই ডাটাটা পাইছি জি স্যার তাহলে আমি বলতে পারি যে বাকিগুলোও আসলে আমি পাবো একইভাবে সিমিলার ফ্যাশনে আমি বাকিগুলোও পাবো A6 5 4 3 2 1 0 সব পাবো আমি বলা যায় বলতে পারি আমি এটা হ্যাঁ স্যার ওকে সো এইভাবে আসলে তাহলে আপনার রম এটা একটা ব্ল্যাঙ্ক রম ছিল যেটা প্রোগ্রাম করার নাই তারপর একটা র্যান্ডম ট্রুথ টেবিল দেয়া হলো বা একটা কোশ্চেন আপনাকে দেয়া হলো তারপর এটাকে আমি সেই ট্রুথ টেবিল অনুসারে প্রোগ্রাম করে দিলাম সো দ্যাট ইজ রম প্রোগ্রামিং অনেক সময় আর এক অন্যভাবেও আপনাদেরকে দেয়া হতে পারে যেহেতু রম দিয়ে বাই দ্য ওয়ে রম দিয়ে কিন্তু দেখতেই পারতেছেন এটা আসলে কম্বিনেশনাল সার্কিট বানানো যায় রম দিয়ে সো অনেক সময় ইচ্ছা করলে এরকম আপনাদেরকে আমি প্রশ্ন দিতেই পারি যে একটা কম্বিনেশনাল সার্কিট উইথ রম প্রশ্নটা এরকম দিয়ে দিতে পারি যে ইউজিং এ রম ডিজাইন এ কম্বিনেশনাল সার্কিট একটা কম্বিনেশনাল সার্কিট বানাও রম দিয়ে দ্যাট অ্যাকসেপ্টস 3-বিট নাম্বার যেটা নাকি 3-বিট নাম্বার তার মানে অ্যাড্রেস পিনের সংখ্যা হচ্ছে 3টা আসলে এটাই বোঝাচ্ছে অ্যাকসেপ্টস 3-বিট নাম্বার অ্যান্ড জেনারেটস অ্যান আউটপুট বাইনারি নাম্বার ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ দ্য ইনপুট তার মানে ইনপুটে যেই নাম্বারটা আমি দিব তার স্কোয়ারে আমার আউটপুটে দিতে হবে কেমন এখানে 0 আছে 0 স্কোয়ার 0 লাস্টেরটা দেখাই 7 আছে 7 এর স্কোয়ার কত 49 সো 49 এর ইকুইভ্যালেন্ট বাইনারি লিখলাম
দেখতেছি আমার কত বিট লাগতেছে, 6 বিট লাগতেছে, যে B0 থেকে B6 দেখতে পাচ্ছি, দেখতে পারলাম সবাই? জি স্যার। সো দেখেন আমার কাছে কিন্তু তাহলে ট্রুথ টেবিল, দেখেন আমি একটা প্রশ্ন খালি আপনাকে দিছিলাম, সেখান থেকে আপনি নিজেই ট্রুথ টেবিল বানিয়ে নিতে পারতেছেন। সো আপনার দরকার কি ইনপুট এবং আউটপুট, আপনার এখন ট্রুথ টেবিল রেডি হয়ে গেছে। আমাকে কেউ একজন বলতে পারবেন এটা দেখে যে এটা কত ইনটু কত রম লাগবে? একটু হেল্প করি আপনাদেরকে, এই ছবিটা একবার দেখেন কত ইনটু কত রম লাগবে, এটা দেখছি একবার। এবার এটা দেখে বলেন আপনার কত ইনটু কত রম লাগবে, দেখি কে কিরকম বুঝছেন। রো কয়টা হবে, কলাম কয়টা হবে, দ্যাট মিনস কত ইনটু কত রম, স্ট্রাকচারটা কত হবে, সাইজটা কি হবে, এটা সাইজ বলা হয়, কত সাইজের রম লাগবে? এনিওয়ান আমাকে এটা বলেন, আউটপুটের বিট কয়টা? বসাইতে লাগবে। কিন্তু আসলে যে কাজটা করা হয় রমটাকে সিম্পলিফাই করা হয়, দেখেন এখানে কিছু মিল আছে। আপনি যদি জিরোর দিকে তাকান, বি জিরো যে ডাটাটা আছে এটা কিন্তু সরাসরি বসালে 8x6 লাগতো, কিন্তু আমি কি করব, আমি ইঞ্জিনিয়ার, টাকা বাঁচানোই হচ্ছে আমার টার্গেট, নাহলে তো আমাকে চাকরিতে রাখবে না। B1 এর সবগুলোই জিরো, তাই না? B1 এর সবগুলোই জিরো। তারপরে বি জিরোটা দেখেন, বি জিরো হুবহু এ জিরোর সাথে মিল আছে, দেখা যাচ্ছে বি জিরো এবং এ জিরো হুবহু সেম, কোনো চেঞ্জ নাই, দেখতে পাচ্ছি? সো এই দুইটা বি জিরো আর বি ওয়ান আমি তাহলে কমাই ফেলতে পারি কিভাবে, এই যে রিডিউস ট্রুথ টেবিল বলতে পারি, সিম্পলিফাইড ট্রুথ টেবিল ইমপ্লিমেন্ট উইথ রম। দেখেন আগের ট্রুথ টেবিলে কিন্তু আমি কি করলাম, ওই বি জিরো এবং বি ওয়ানটা বাদ দিয়ে দিলাম, বি জিরোটাতে আমার ইজিকালস টু A0 হয় আসলে আমি দেখতে পাইলাম, আর B1টা 0 হয়। তাহলে আমি তখন স্ট্রাকচারটা কিভাবে দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি, আসলে আমার 8x6 এর জায়গায় আমি ইচ্ছা করলে ছোট করে নিয়ে আসতে পারি, 8x4 রম দিতে পারি, যেখানে আমি A0 এর সাথে B0টাকে শর্ট করে দিতে পারি আর B1টাকে গ্রাউন্ডের সাথে বা জিরো লজিকের সাথে শর্ট করে দিতে পারি। বুঝে গেছে, ক্লিয়ার? বুঝতে পারছি এটা? জি স্যার, এটা করতে পারি। এখন আমি একটা জিনিস বলি, এখানে যে 8x4 রমটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি জাস্ট ব্লক ডায়াগ্রাম দিয়ে এঁকেছি। আপনাদের যদি এরকম কখনো আসে তখন কিন্তু আপনাকে এরকম পুরো ব্লক ডায়াগ্রাম দিয়ে, এরকম ব্লক ডায়াগ্রাম দেখানোর পরে ফুল এইরকম একটা প্রোগ্রামিং দেখাইতে হবে যে আপনি কোথায় কোথায় কানেকশন দিয়েছেন। আমার কথা বুঝে গেছে? দ্যাট মিনস এখানে আপনার ডিকোডার থাকবে, বাঁদিকে একটা ডিকোডার দেখাইতে হবে আপনাকে, যেখানে আপনার ইনপুটের সংখ্যা 3টা, আর ডান দিকে হচ্ছে আপনার রয়েছে কয়টা ডিকোডার, কয়টা আউটপুট রয়েছে, 8টা, আর আপনার জাস্ট 4টা বিট ডেটা বিট, সো 4টা অর গেট দিয়ে এরকম করে আপনাকে দেখায় আপনার কানেকশনগুলো বলে দিতে হবে যে কোথায় কি আছে, সামথিং এরকম ফিউজ, মানে ফিউজগুলো কোথায় কানেক্টেড হয়েছে সেগুলো দেখায় দিতে হবে। বুঝতে পারছেন? ইউ গেট ইট? জি